بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في موضع آخر: وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. مهن الله سمست برشنسا جل الله باك رب العالمين আমাদের উপর যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, মাহে রমজান রোজা ফরজ করেছেন, তেমনি জীবনে একবার বাইতুল্লাহর হজও ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি হজ কেমন করে করতে হবে তা বাস্তবে হজ পালন করে এবং হজের সম্পর্কে বিস্তারিত বিধিবিধান সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েই বিদায় নিয়েছেন। আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলাইহি। আজকে জিলকাদা মাসের 17 তারিখ, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র হজ শুরু হবে। বরং বিদেশ থেকে যেসব হাজি সাহেবগণ আসেন তাদের অনেকেই চলে এসেছেন। এই হজের মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা বাকারায়, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য নির্ধারিত জানাশোনা কয়েকটি মাস রয়েছে। আশহুরু মালুমাত, জানা কয়েকটি মাস রয়েছে, সেই মাসগুলির মধ্যেই হজ পালন করতে হবে। এই মাসগুলি কি বা এই হজের সময়গুলি কি, এই সম্পর্কে তাফসীর রয়েছে যে হজের মাস শুরু হয় শাওয়াল মাস থেকে, তারপরের মাস জিলকাদা মাস, যে মাস বর্তমানে চলছে, আর তারপরে জিলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত, 2 মাস 10 দিন
হচ্ছে হজের মাস। দুই মাস দশ দিন হজের মাস বলার অর্থ হচ্ছে এই যে এই দুই মাস দশ দিনের মধ্যে শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে শুরু করে জিলহিজ্জা মাসের দশ তারিখ পর্যন্ত যে কোনো সময় হজের নিয়ত করা যেতে পারে, হজের উদ্দেশ্যে লাব্বাইক বলতে পারে। এর আগেও হজের নিয়ত করলে হবে না আর এর পরেও হজের নিয়ত করলে হবে না। দূর থেকে হাজি সাহেব আসছেন হয়তো, আর শাওয়াল মাসের প্রথম দ্বিতীয় তারিখে চলে এসেছেন আর মনে করেছেন আমি এমন হজ করব, হজ ইফরাদ করব যাতে শুধু হজ রয়েছে, অথবা কেরান করব যাতে হজ ওমরা দুটোর একসাথে নিয়ত রয়েছে। যেখান থেকে নিয়ত করেছে হজেরই নিয়ত করেছে, তাহলে সেই ব্যক্তি নিয়ত করতে পারবে হজের। এ হচ্ছে হজের মাসগুলির উদ্দেশ্য। আর শেষ তারিখ হচ্ছে দশই জিলহজ। দশই জিলহজের যে রাত্রি রয়েছে ফজরের আগে পর্যন্ত হজের নিয়ত করতে পারবে যদি আরাফা পৌঁছে যেতে পারে। ফজরের আগে অল্প সময়ের জন্য যদি হজের মাঠে অর্থাৎ আরাফায় পৌঁছে যেতে পারে আর হজের নিয়ত করে নেই, তাহলে হজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আসল আরাফায় অবস্থানের নাম। তাহলে হজের শুরু কোনখান থেকে আর শেষ কোথায় গিয়ে এই সময়টুকু জানতে পারলেন, যে সম্পর্কে আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। যেমন রমজান মাসে কেউ যদি হজের নিয়ত করে চলে আসে, দূর দূরান্ত থেকে আসছে হজের নিয়ত করে ফেলেছে, তাহলে হজ হবে না, তার উমরা করে তাকে হালাল হইতে হবে। তেমনি যদি দশই জিলহজের দিনে আসে, রাত্রে ফজর আগে আসতে পারলো না, দিনে আসলো এগারো তারিখে, এগারো জিলহজে আসলো, তখন দেখলো যে আর চেক টেক নেই, তখন চলে গেল, যাওয়া সহজ, কিন্তু হজ আর হবে না, কারণ আরাফা অবস্থানের সময় শেষ হয়ে গেছে। হজের মাস দুই মাস যে দশ দিন তা শেষ হয়ে গেছে, হজের নিয়ত করলে আর হজ হবে না সারা বছর ধরে। আবার যখন প্রথম শাওয়াল আসবে তখন শুরু হবে হজের মাস। এ হচ্ছে হজের মাস শুরু হওয়ার অর্থ। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, তারপরে আল্লাহ বলছেন সুতরাং এই দিনগুলিতে যদি কেউ নিজের ওপর হজকে আবশ্যক মনে করে নেই, মানে হজের নিয়ত করে ফেললো, ফারাজা মানে হজের নিয়ত করে ফেললো, এখানে যে ব্যক্তি এই সময়গুলিতে হজের নিয়ত করে ফেলল, সে ফরজ হজই হোক অথবা নফল হজ হোক, নফল হজ যার একবার ফরজ হজ আদায় হয়ে গেছে তার জন্য নফল হজ সারা জীবন যতবার হজ করবে, আর যার জীবনের প্রথম হজ তার জন্য ফরজ হজ। ফালা আরাফাসা, আল্লাহ বলছেন যে এই গুনাহগুলি করবে না, যে কোনো গুনাহ হারাম। এবং এই যে আল্লাহ পাক রহমান ফালা আরাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, এতে সবগুলি গুনাহই সামিল রয়েছে, তবে গুনহার বিভিন্ন রকমের রয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল প্রথম বলেছেন ফালা রাফাসা, রাফাস হচ্ছে যৌন সংক্রান্ত গুনাহ, যৌন সংক্রান্ত গুনাহ করবে না, কামনা বাসনার গুনাহ, সে স্ত্রীর সাথে হোক না কেন, কারণ স্ত্রী আপনার জন্য হজের মৌসুম ছাড়া এরাম বাঁধার আগে এরাম থেকে হালাল হওয়ার পরে হালাল, কিন্তু যখন হজের নিয়ত ফারাদা ফিহিন্ডাল হাজ্জা, হজের নিয়ত করে ফেললেন, তখন আপনার জন্য স্ত্রীও হারাম। স্ত্রীকে মনের কামনা বাসনার সাথে স্পর্শ করাও হারাম, তার দিকে মনের কামনা বাসনার সাথে চেয়ে দেখাও হারাম। ফালারা ফাসা, যেটি অন্য সময় জায়েজ শুধু নয়, যদি আপনি হারাম থেকে বাঁচার উদ্দেশ্য করেন তো নেকি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অফি বুযু আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জার স্থানেও সাদকা রয়েছে। যদি হারাম থেকে বাঁচার উদ্দেশ্য করেন যে আমি বিবাহ শাদীর জন্য করেছি পাপ থেকে বেঁচে থাকবো, তাহলে তাতে সাদকার নেকি পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল কর্ম নির্ভর করে নিয়তের উপর, সৎ নিয়ত থাকলে সওয়াব পাওয়া যাবে সাদকার। কিন্তু হজের অবস্থায় যখন এহরাম বেঁধে ফেলেছেন তখন রাফাস জায়েজ নয়, ফালা রাফাস আল্লাহ বলছেন। ওয়ালা ফুসুকা, দ্বিতীয় কথা আল্লাহ ইরশাদ করেছেন যে কোনো ফাসেকি কাজ, যে কোনো নাফরমানি গুনাহার কাজ হচ্ছে ফাসেকি কাজ। সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক, কুফরি করা, তাও ফাসেকি কাজ। কারণ ফাসেকি কাজ, ফাসেকি মানে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে বেরিয়ে পড়া, ফাসাকা মানে বেরিয়ে যাওয়া,
ফাসাকা মানে হচ্ছে আল খুরুজ বেরিয়ে যাওয়া এজন্য আমাদের দেশের ভাষায় আমরা একটা লোককে গুনাহ করতে দেখি লোকটি ফাসেক কিন্তু অর্থ হয়তো বুঝি না ফাসেক মানে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গেল সেই ব্যক্তি ফাসেক গুনাহ করে অথবা ফরজ ওয়াজিব আদায় না করে আল্লাহ বা তার রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গেল সেই ব্যক্তি ফাসেক সবচেয়ে বড় ফাসেকি হচ্ছে কুফরি বা শিরক আর যে কোনো কাবিরা গুনাহ ফাসেকি সাগিরা গুনাহ বারবার করলে ফাসেকি কারণ আল্লাহ রাসূলের নাফরমানি করে এগুলি আল্লাহ বলেন ওয়ালা ফুসুকা হাজের অবস্থায় কোনো গুনাহ করবে না গুনাহ সবসময় হারাম জায়েজ নাই কোনো গুনাহ করা কিন্তু বিশেষভাবে হজের অবস্থায় যদি গুনাহ করো তো হজ নষ্ট হয়ে যাবে অথবা হজের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছ উদ্দেশ্য হাসিল হবে না ওয়ালা জিদালা ঝগড়া ওয়ালা জিদালা আর ঝগড়াও নেই ঝগড়া করবে না কারোর সাথে তর্ক বিতর্ক করবে না কারোর সাথে উচ্চ ভাষায় চিৎকার করে কথা বলবে না ধমক দিয়ে কথা বলবে না কারণ তার প্রতি উত্তরে সে কিছু বলতে পারে তখন ঝগড়া হয়ে যেতে পারে ঝগড়া করা সব সময় হারাম জায়েজ নয় বিশেষ করে হজের অবস্থায় ইহরাম বেঁধে নেওয়ার পরে এ সম্পর্কে আরও সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ফিল হজ হজের অবস্থায় হজ খুব প্রাচীন ইবাদত আল্লাহ ফাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কাবা ঘর নির্মাণ করতে বললেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ঘর তৈরি করলেন ঘর তৈরি করা যখন পুরা হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে হে ইব্রাহিম এখন তো ঘর তৈরি করা হয়ে গেছে আমার এখন তুমি এলান করো ঘোষণা করো উচ্চ স্বরে ঘোষণা করো সারা বিশ্বের মানুষকে যে তোমরা হজের জন্য এসো ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাদ ফরাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু ঘোষণা করো আবু কুবাইস নামক পাহাড়ের উপরে চললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবী এবং তিনি ঘোষণা করলেন ঘোষণা তো করতে গেলেন কিন্তু আল্লাহকে বললেন আল্লাহ এখানে তো সব বন আর জঙ্গল আজকে থেকে প্রায় 5000 বছর আগে মক্কায় বন জঙ্গল কোনো মানুষ বাস করত না কোনো বাড়িঘর নেই আশেপাশে লোকজন নেই জনবিহীন এলাকা আর আপনি আমাকে ঘোষণা করতে বলছেন অমায়াব লোক সৌতি আমার আওয়াজ আর কোথায় পৌঁছিবে এই জঙ্গলই থেকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যে তোমার কাজ হচ্ছে ঘোষণা করা ও আলিয়া এবলাগি আর আমার কাজ হচ্ছে মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া তুমি ঘোষণা করো এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমে সূরা হজে আয়াত নম্বর 27 ওয়া আযযিন ফিন নাস বিল হজ ইব্রাহিম আলাইহিস সালামকে এই সম্বোধন রয়েছে মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও আজেন এখান থেকে আমরা আজান দেওয়া বলি আজান দেওয়া মানে নামাজের ঘোষণা করা যে নামাজের রক্ত হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে নামাজের জন্য এসো হাইয়া আলা সলাহ মানে সলার জন্য এসো নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালাহ মানে মুক্তির জন্য এসো আর সলা তো খাইরু মিনান নওম তুমি ঘুমিয়ে আছো ফজরে তোমার ঘুম নিদ্রার চাইতে নামাজ উত্তম এ হচ্ছে ঘোষণা নামাজের ঘোষণা আল্লাহ বললেন হজের ঘোষণা করবো আযযিন ফিন্নাস মানুষের মাঝে ঘোষণা করে দাও ইব্রাহিম ওয়া আযযিন ফিন্নাস বিল হজ হজ সম্পর্কে ইয়াতুকা রিজালান যে যেভাবে আসতে পারি কেউ আসবে পায়ে হেঁটে যাদের পায়ে হেঁটে আসা সম্ভব পায়ে হেঁটে আসবে অথবা যাদের কাছে যানবাহন সওয়ারির ব্যবস্থা নেই পায়ে হেঁটে আসবে 5000 বছর আগের ঘোষণা তখন হয় পায়ে হাঁটার ব্যবস্থা আর না হইলে উঠে অনেক লোক আছে যাদের কাছে উঠ নেই পায়ে হেঁটে আসবে পারলে আল্লাহ বলছেন রিজালান পায়ে হেঁটে আসবে ওয়ালা কুল্লি দামেরিন
এবং দুর্বল ওষ্ঠীর পিঠে চেপে আসবে। আল্লাহ দুর্বল ওষ্ঠীর কথা এই জন্য বলে, দূর দূরান্ত থেকে যারা আসবে তারা তো পায়ে হেঁটে হয়তো আসতে পারবে না, ওষ্ঠীর পিঠে চেপে আসবে। আর দূর দূর থেকে সফর করে আসার কারণে সে ওষ্ঠীগুলি দুর্বল হয়ে পড়বে। তাই আল্লাহ বলছেন ওয়ালা কুল্লি দামিরিন, দুর্বল ওষ্ঠীর পিঠে চেপে সওয়ার হয়ে তোমরা আসবে। ইয়া তিন আমিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে সারা বিশ্ব থেকে লোকেরা আসবে হজের উদ্দেশ্যে। এই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাচীন ঘোষণা ইব্রাহিম আলী সাল্লাতু সালামের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার পূর্বে আল্লাহ নবীর পূর্বে যে হজের মধ্যে শিরক বিদআত আর কুসংস্কার ঢুকে পড়েছিল সেগুলি সংশোধন করে, সেগুলির সংস্কার করে, ইসলাহ করে আবার সঠিক পদ্ধতিতে হজের শিক্ষা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য মক্কার কুরাইশরা বা আরবরাও হজ করত, কারণ তারাও দাবি করত যে আমরা ইব্রাহিম আলী ইসলামের উম্মত, দীনে হানিফের অনুসারী। কিন্তু তারা হজের সাথে সাথে শির করত, কুফরি করত, প্রতিমার পূজা করত, প্রতিমার মাঝে দৌড় দিত, তারপরে প্রতিমাকে প্রণাম করত, যা হিন্দুদের মধ্যে হয়ে থাকে যা হচ্ছে। আর তার সাথে সাথে ছিল চরম অশ্লীলতা, উলঙ্গ হয়ে ইবাদতবন্দি করা, যেমন ন্যাংটা পীরের পূজা আছে এক শ্রেণীর মুসলিমদের মধ্যে, ওইরকম এরাও ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নারী পুরুষ কাবা শরীফে তওয়াফ করত। মক্কার মুশরিকরা চোখের সামনে দেখত, দূর দূরান্ত থেকে লোকেরা আসছে, নারী পুরুষ বাইরের লোকেরা আসতো, আসার পরে কাপড় ভিক্ষা করত। তাদের ধারণা যে মক্কার লোকেরা হিন্দুদের যেমন ধারণা যে ব্রাহ্মণ হচ্ছে এরা হচ্ছে উচ্চ জাতি, সুতরাং বেদ পড়বে কি ব্রাহ্মণরা, তেমনি আরব মুশরিকরা ওই রকমই ধারণা রাখত ব্রাহ্মণদের মতো মক্কার কুরাইশদের সম্পর্কে। এসে মক্কার লোকদের কাছে কাপড় ধার চাইতো যে কাপড় দাও, যদি কাপড় পেলো ভালো কথা, না হলে বলতে যেই কাপড় পরে গুনাহ করি সেই কাপড় পরে তওয়াফ টপ করা যাবে না, উলঙ্গই তওয়াফ করো, উলঙ্গ তওয়াফ করত। বুখারী শরীফে হাদিস রয়েছে যে জাহিলি যুগে মুশরিকরা, পৌত্তলিকরা, পুতুলের পূজারীরা এইভাবে উলঙ্গ হয়ে কাবা শরীফে তওয়াফ করত। আল্লাহ একে ফাহেশা অশ্লীল কাজ বলে আখ্যায়িত করেছেন। তাহলে শরীরের কিছু অংশ খোলা, উলঙ্গ হওয়া, এগুলো হচ্ছে অশ্লীল কাজ, উলঙ্গ ছবি দেখা এগুলো হচ্ছে ফাহেশা কাজ। তো হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে করতে হবে তা শিখিয়েছেন। আজকে কথা এদিক সেদিক লম্বা না করে একদিনের আলোচনায় মনে করেছি হজ কেমন করে করতে হবে তা আপনাদের সামনে পেশ করা যাক। এ সম্পর্কে কয়েকটি কথা পেশ করব। প্রথম কথা হচ্ছে যে হজের আবশ্যকতা, ফরজিয়াত, হজ ফরজ, এবং হজের গুরুত্ব, হজের ফজিলত, হজ করলে পাবেন কি আপনি দুনিয়া এবং আখিরাত, তারপরে হজের আরকান অর্থাৎ যেগুলি ফরজ কাজ যেগুলির কোনো একটি ছুটে গেলে হজ হয় না সেগুলি বর্ণনা করবো আপনাদের সামনে, হজের অজেব যেগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে প্রত্যেকটি ভুলের বদলে একটি করে কুরবানি দাম দিতে হবে, তাহলে হজ সম্পূর্ণ হবে। প্রথম ভুল হলো, আর এই ভুলের ত্রুটি দূর করার জন্য আপনাকে দাম দিতে হবে মানে কুরবানি দিতে হবে যদি অজেব ছুটে যায়। তাহলে হজের অজেবাদগুলি বর্ণনা করব, তারপরে হজ কত প্রকার তা বর্ণনা করবো ইনশাআল্লাহ তাআলা, এবং কোন হজ উত্তম তাও বর্ণনা করব, আর তারপরে বর্ণনা করব যে হজের তরিকা, হজ কেমন করে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে হজ করেন তখন বারবার করে হজের মাঠে মেনায় আরাফায় বলছিলেন খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার নিকট থেকে হজের বিধিবিধান শিখে নাও, গ্রহণ করে নাও। তাহলে হজ আদায় করার পূর্বে হজের বিধিবিধান শিখে নিতে হবে, এটি ফরজ। আপনি হজে যাচ্ছেন কানা অন্ধ হয়ে, কিচ্ছু জানেন না, আর যাচ্ছেন অনেক লোকই থাকবে, বন্ধুবান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, হুজুর থাকবে, কিছুই জানেন না আপনি, একটি কাজ করলেন তারপরে যে কী করতে হবে কোনো খোঁজ খবর রাখেন না, একেবারে অন্ধর মতো, জায়েজ নয়। দীন সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ, এর অর্থ হচ্ছে এই
যে আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন তার রাসূল যা আদেশ করেছেন কেমন করে তা আদায় করতে হবে পালন করতে হবে সে সম্পর্কে জ্ঞান হাসিল করা এতটুকু জ্ঞান আপনার কাছে থাকতে হবে যেমন নামাজ ফরজ নামাজ কেমন করে আপনি পড়বেন আদায় করবেন তা জানা ফরজ রোজা ফরজ রোজা কাকে বলে কেমন করে রোজা রাখতে হয় রোজার বিধি নিষেধ কি আছে কোন কাজগুলি করলে রোজা নষ্ট হবে আর কি কি করণীয় রোজায় তা জানতে হবে জানা ফরজ যাকাত দেবেন যে সব মালের যাকাত আপনার ফরজ হয়েছে সে সম্পর্কে আপনার জ্ঞান হাসিল করা কতটা যাকাত দিতে হবে কি নিয়মে দিতে হবে তা জানা ফরজ হজ শুরু থেকে শেষ পর্যন্ত কেমন করে হজ করবেন যদিও জীবনে একবার আপনি হজ করবেন তবু হজে যাওয়ার আগে হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ হজে যাওয়ার আগে যার হজ ফরজ হয়নি তার জন্য বলা যেতে পারে ফরজ নাই কারণ তার হজ ফরজ হয়নি কিন্তু যখনই হজ ফরজ হয়ে গেছে বা হজে যাচ্ছে তখনই হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ইলম হাসিল করা ফরজ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাআলা বলে ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম দ্বীন সম্পর্কে ইলম হাসিল করা জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের উপর পুরুষ হোক আর নারী হোক প্রত্যেক মুসলিমের উপর দ্বীনের ইলম হাসিল করা ফরজ এর মানে এই নয় যে সবাইকে একবার কোরআন হাদিস পড়ে পণ্ডিত আলেম হইতে হবে নয় এক শ্রেণীর লোক পড়ে শুনে পণ্ডিত হবে আলেম হবে আর আমরা কিছুই জানবো না অন্ধ অনুকরণ করবো তা জায়েজ নাই প্রত্যেক মুসলিমকে তার দিন ইসলামের বুনিয়াদি শিক্ষা হাসিল করা এলম হাসিল করা ফরজ আর মুসলিম সমাজে প্রত্যেক এলাকায় প্রত্যেক অঞ্চলে ভালো কোরআন এবং হাদিসের জ্ঞানী আলেম প্রত্যেক বংশ থেকে এরকম ভালো আলেম তৈরি হওয়া কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞানী জি দুনিয়ার সব কিছুই শিখলো মাদ্রাসায় গিয়ে আর কোরআন হাদিস শিখলো না হাদিস মোতাবেক না নিজে আমল করলো না লোকজনকে কোরআন হাদিসের কথা বলল কোনো মূল্য নেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে থাকলো না মানুষের কথা বলে মানুষের কথা মানুষকে শোনায় বড়দের কথাই শোনায় কিন্তু আল্লাহ বড়দের বড় যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস সম্পর্কে জ্ঞান নেই যে আল্লাহ পাক রব্বুল কোরআনুল করিম নাযিল করে তার সহিহ তাফসীর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন এবং তার হাদিস সে সম্পর্কে জ্ঞান নেই তাহলে সেই ব্যক্তি ফরজে কিফায় আদায় করলো না সুতরাং এইরকম প্রতিষ্ঠানে পড়াবেন যেখানে কোরআন এবং হাদিস ছাড়া অন্যান্য কিছু পড়া হয় বড়দের কথা তো পড়ানো হয় কিন্তু কোরআন এবং হাদিসের নির্ভেজাল জ্ঞান দেওয়া হয় না তাওহীদ সুন্নতের জ্ঞান দেওয়া হয় না হাদিসের সহিহ যঈফের জ্ঞান দেওয়া হয় না এই পড়াল পড়িয়ে লাভ নেই আরো বিভ্রান্ত হওয়ার আশঙ্কা বেশি কারণ সে মনে করে যে আমি অনেক কিছু জেনে ফেলেছি সে তখন মাদ্রাসা থেকে ফারিগে এসে তাকে ভালো কথা বলবেন তাওহীদের কথা সুন্নতের কথা নিতেই চাইবে না সে আত্মঅহংকারে ভুগছে এমন অহংকার ঢুকেছে যে আমার শিখার প্রয়োজন নেই অথচ দুই লাইন সহি করে আরবি লিখতে পারবে না যদি বলা হয় যে দুই লাইন সহি করে আরবি লিখতে হবে একটা ড্রাফট করতে হবে একটা ছেলে যদি বিএ পাশ করে সুন্দর একটা ড্রাফট করে দিতে পারবে আপনাকে ইংলিশে কিন্তু মাদ্রাসা ফারেগ হয়ে ওকে বলুন যে একটা দরখাস্ত আমাকে লিখে দেন আর এই দরখাস্ত যাচাই তো আপনি করতে পারবেন না আর তার মতোগুলিও তো করতে পারবে না একজন ভালো যোগ্য ব্যক্তি দিয়ে দরখাস্ত যাচাই করেন যে কেমন লিখেছে তাইলে বুঝতে পারবেন যে পড়াশোনার অবস্থা কি কথা হচ্ছে যে আসল বিষয়ের দিকে ফিরে আসি হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ কারণ হজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের বুনিয়াদ প্রতিষ্ঠিত পাঁচটি বিষয়ের উপর তার মধ্যে শেষখানে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হ্যাঁ বাইতুল্লাহর হজ করা যার শক্তি সামর্থ্য আছে যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে আর্থিক দিক থেকে আর্থিক সচ্ছলতা আছে যদি শারীরিক সচ্ছলতা থাকে মানে সুস্থতা থাকে শারীরিক সচ্ছলতা নাও থাকে তবু হজ ফরজ হয়ে যাবে তখন হজে বদল করাইতে হবে আর যদি দৈহিক সুস্থতা নেই দৈহিক সুস্থতা আছে আর আর্থিক সচ্ছলতা আছে তারা নিজেই হজ করবে তাহলে বদল চলবে না কারণ অনেকে আবার বদল এইরকম করেন যে সুস্থ আছে দেশে আসতে তো পারবে না দেশ থেকে তাই জন্য বদল হজ করছে আর বদল উমরা যে এইরকম কত হয় আবেগের উমরা নতুন বিয়ে শাদী করে এসছে দেশে বিবিকে রেখে এসছি
পিয়ারি বিবির বদল হজ করছে, বদল উমরা করছে। আর আমাদের দেশের তো অনেক মানুষ আবার উমরা কি হজ বললে, তাই না? হ্যাঁ, হজুর উমরা হজ করেছি, হজ করেছেন, উমরা হজ করেছে, উমরা আবার কোথা থেকে হজ হলো? কোরআন হাদিসে উমরাকে হজ বলা হয়নি। তো হজ ফরজ এবং ইসলামের একটি রুকন, এর এত গুরুত্ব বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা বিলম্বে হজ আদায় করতে বলেছেন। নবী করিম ইরশাদ করেছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের জন্য তাড়াতাড়ি করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিযু লাহু, কারণ তোমাদের কেউ জানে না যে আগামী বছরে কি হবে, আগামী বছরে কি হবে, হয়তো বাধা হয়ে যাবে। হজের নিয়ত করেছেন, আগে বছর পারলেন না, দেশে চলে গেলেন, পারলেন না, এক্সিট লেগে গেল, অসুস্থ হয়ে গেলেন, মরে গেলেন, হায়াত মত বিশ্বাস নেই কিছুর। সুতরাং হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথেই তাআজ্জালু ইলাল হজ, হজের জন্য তাড়াতাড়ি করো, বিলম্ব করিয়েন না আপনি। অনেকে বিভিন্ন অজুহাতে বিলম্ব করেন, এবার ঘর ঘর বাড়ি তৈরি করে নিই, তো এই করি সেই করি, আমি দু চার বছর কিছু টাকা পয়সা করে মাকে নিয়ে আসি, বাপকে নিয়ে আসি, সবকে একসাথে নিয়ে আসবো, আমার স্ত্রীকে নিয়ে আসি, তারপরে একসাথে হজ করব। ওদের জন্য নিজের হজকে বিলম্ব করে গেছেন। এমনও হতে পারে আপনার ভাগ্য খারাপ যে তাদেরকেও করাতে পারলেন না, আপনিও করতে পারলেন না। আল্লাহর আদেশ সাথে সাথে পালন করতে হবে। ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হজ ফরজ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের ওপর নবম হিজরিতে বা দশম হিজরির প্রথম দিকে হজের ফরজিয়াত নাজিল হয়েছে। ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলা। এই আয়াত সম্পর্কে তাফসীর কারগণ বলছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ হজকে ফরজ করেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর হজ ওই সব লোকদের ওপর ফরজ যাদের কাছে বাইতুল্লাহ পৌঁছার শক্তি রয়েছে, আর্থিক সচ্ছলতা রয়েছে, বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহর ঘর কাবা শরীফ পর্যন্ত পৌঁছিতে পারবে, তাদের উপর হজ ফরজ। মানে ইস্তাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা, তারপরে আল্লাহ বলছেন যেই ব্যক্তি অস্বীকার করবে যে আমি হজ করব না, ওমান কাফারা হজ করব না আমি, কাফারা আল্লাহ বলেছেন, অন্য কোনো শব্দ ব্যবহার করা হয়নি। এর দ্বারা বোঝা গেল কেউ যদি হজ না করে মারা যায় আর তার মধ্যে কৃপণতা হজ করে কি হবে এরকম যদি ধারণা থাকে, বা হজে এত টাকা পয়সা নষ্ট করে লাভ কি, তাহলে কাফারা সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ কি বলছেন হজের আদেশের পরে বলছেন ওয়ামান কাফারা, যে ব্যক্তি কুফরি করলো, অস্বীকার করলো। ফাইন্নাল্লাহ গানিউন আনিল আলামিন, তাকে জেনে রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহান থেকে গানি, মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, মুখাপেক্ষহীন, বিশ্ব জাহান থেকে মুখাপেক্ষহীন, কারো মুখাপেক্ষী নন। তোমরা হজ না করে আল্লাহর ক্ষতি হয়ে যাবে, আল্লাহর ঘরের ক্ষতি হয়ে যাবে, আল্লাহর দিন দুর্বল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল কারো মোহতাজ মুখাপেক্ষী নন। ফাইন্নাল্লাহ গানিউন আনিল আলামিন, এখানে হজের গুরুত্বের দিকে ইঙ্গিত করা হয়েছে আয়াতে, যে হজ না করলে কুফরির আশঙ্কা আছে। এই জন্য ওলামায়ে কিরামদের ইজমা ঐক্যমত রয়েছে যে হজ যে শক্তি হওয়া সত্ত্বেও কেউ যদি হজকে অস্বীকার করে বা হজ কেমনি অস্বীকার করলো, হজের শক্তি থাকার না থাক হজকে যদি অস্বীকার করে তাহলে সে বড় কাফের, সে মুসলিম নয়। পাঁচ অক্ত নামাজ যদি পড়ে, রোজা সব কিছু ঠিক আছে, কিন্তু হজকে অস্বীকার করলো, সে মুসলিম নয়। কারণ আল্লাহ বলছেন ওমান কাফারা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় একবার বললেন যে লাকাদ হামামতু, আমার ইচ্ছা হচ্ছে জান আবাসা রিজালান ইলা হাযিহিল আমসার, এই যে বিভিন্ন শহরগুলি রয়েছে এই শহরে আমি আমার প্রতিনিধি পাঠিয়ে দিই, প্রেরণ করি। সেই যুগে বেশ কিছু শহর হয়েছিল, মক্কা মদিনা তো শহর ছিলই, মিশরের শহর গড়ে উঠেছিল, ইরাকে বাসরা এবং কুফাই দুইটি শহর গড়ে উঠেছিল, তখন পর্যন্ত বাগদাদ হয়নি, বাগদাদ হয়েছে আব্বাসি খেলাফত অনেক পরে হয়েছে। তো বাসরা এবং কুফাই দুইটি শহর হয়েছিল, সেই জামানায় এই পাঁচটি শহর ছিল খুব প্রসিদ্ধ শহর, মক্কা মদিনা বাসরা কুফা আর মিশরের ফুস্তাদ। তো বললেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার ইচ্ছা হচ্ছে যে এই শহরগুলিতে আমার প্রতিনিধি খলিফার পক্ষ থেকে প্রেরণ করি।
ফায়ানজরু তারা গিয়ে তদন্ত করে দেখবে মান কানা লাহু জিদা কার ক্ষমতা রয়েছে হজের কার ক্ষমতা রয়েছে হজের তারা পরীক্ষা করে দেখবে তদন্ত করে দেখবে যদি তারপরে ওয়ালাম ইয়াহুজ যদি হজ না করে লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়া তাদের উপর জিজিয়া কর লাগিয়ে দেওয়া হবে তাদের উপর জিজিয়া কর লাগিয়ে দেওয়া হবে মাহুম বে মুসলিমিন মাহুম বে মুসলিমিন মাহুম বে মুসলিমিন তিনবার বললেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কারণ তারা মুসলিম নয় তারা মুসলিম নয় তারা মুসলিম নয় তার সামনে ছিল আয়াত ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিউন আলাল আলামিন হজ যারা করলো না তারা কুফরিতে লিপ্ত হইল অস্বীকার করে তো বড় কাফের আর অস্বীকার না করে কৃপণতার কারণে অবহেলায় তাহলে এমন বড় কাবিরা গুনাহ যেটি কুফরি পর্যন্ত পৌঁছার আশঙ্কা রয়েছে তো জিজিয়া লাগাতে চাইলেন জিজিয়া ইসলামী খেলাফতে কার উপর লাগানো হয় কাফের অমুসলিমদের উপর লাগানো হয় মুসলিমরা জাকাত দেবে আর অমুসলিম মুসলিম দেশে বাস করবে আরামের সাথে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে মুসলিমদের মতোই তাদের রাষ্ট্রীয় অধিকারগুলি দেওয়া হবে আর তারপরে তারা কিছুই দেবে না মুসলিম তো 100 টাকা থাকলে 250 টাকা জাকাত দেবে আর অমুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান বাস করে কিছুই দেবে না দেশে বাস করবে নিরাপত্তার সাথে তারা দেশের সমস্ত সুবিধা ভোগ করবে রাস্তাঘাট হ্যাঁ সব কিছু তারা ভোগ করবে অথচ কিছুই দেবে না ইসলামের বিধান তাদের ক্ষেত্রে জিজিয়া রয়েছে জিজিয়া দিতে হবে যারা হজ করতে পারবে অথচ যারা হজ করল না তাদের সম্পর্কে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এরা অমুসলিমদের মতো সুতরাং অমুসলিমদের মতো এদের উপর জিজিয়া কর লাগাবার আমার ইচ্ছা হয় আরেকটি হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মান কাদার আলাল হজ যে ব্যক্তি হজ করতে সক্ষম আর্থিক সচ্ছলতা পয়সা আছে 2,500-3,000 রিয়াল আছে হজ এখান থেকে আপনি করে আসতে পারবেন মক্কাতুল মুকাররমা গিয়ে আর আপনি ঋণ মুক্ত ঋণ নেই যদি ঋণ থাকতো আপনাকে বলা হবে যে আপনি ঋণগুলি আগে শোধ করে দেন এমন ঋণের অবস্থায় হজ করা যেতে পারে যেই সময় ঋণদাতা আপনাকে বলছে অসুবিধা নেই আপনার সামনে আয় উপার্জন আছে যথেষ্ট আছে আর ঋণদাতা বলছে যে অসুবিধা নেই আপনি পরে দেবেন আপনি হজ করেন তাহলে এই ক্ষেত্রে হজও করতে পারবেন ঋণ রেখেও হজ করতে পারবেন কিন্তু ঋণ যদি করে আসেন আর ঋণ সে আশা করে আসে যে কখন আপনি ঋণ পরিশোধ করবেন তাহলে প্রথম ঋণ পরিশোধ করে দেন তারপরে হজে বেরিয়ে চলে যান যে ব্যক্তি হজ করতে পারবে অথচ সে হজ করল না কি বলছেন আলী রাদিয়াল্লাহ চতুর্থ খলিফা দুই খলিফার বক্তব্য রয়েছে এই বিষয়ের ওপর ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান তাহলে সে ইয়াহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আল্লাহ তার পরোয়া করে না তাহলে বোঝা গেল যে হজ কত গুরুত্বপূর্ণ ইবাদত যদি হজ করার শক্তি সামর্থ্য পেল সৌদি আরবে থাকলো প্রবাসী হয়ে টাকা পয়সা ইনকাম করে দেশে নিয়ে গেল কিন্তু হজ করলো না 5 বছর থাকলো আর তারপরে ছুটিতে গেল আসলো না বা এক্সিটে গেল আসতে পারলো না তাহলে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক মিল্লাতে ইসলামিয়ার উপর মত তার হবে না হজের গুরুত্বের কথা বলছিলাম হজের ফজিলত হজ করলে পাবেন কি হজ এমন হজ করেন হজ কোনো ভ্রমণ নয় যে আমি আপনি ভ্রমণে যাচ্ছি আমল ফুর্তি করতে যাচ্ছি অথবা দেশাচার যাচ্ছি দেশে গেলে কি বলবে এতদিন থাকলে হজ টজ করলেন আত্মীয় স্বজনে অনেক ভালো মানুষরা রয়েছে তারা জিজ্ঞেস করবে গ্রামে জিজ্ঞেস করে বা এলাকায় যেখানে আছেন আপনি শহরে থাকেন জিজ্ঞেস করে লোকজনে হ্যাঁ সৌদি আরবে থাকছেন হজ টজ করেছেন তো এই চক্ষু লজ্জায় হজ অথবা একটা বেটার চান্স ভালো চান্স পেয়ে গেলেন ফ্রিতে ফ্রিতে হজ করে নিলেন কিন্তু ইবাদতের নিয়তে খালেস অন্তর নিয়ে হজ করলেন না তাহলে এই হজে কিছু পাবেন না আপনি দুনিয়ার গরজে যে কোনো গরজ হোক না কেন যে কোনো গরজে যদি হজ করেন বা যে কোনো আমল করেন তাহলে আখেরাতে কিছুই পাবেন না মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা যে ব্যক্তি পার্থিব উদ্দেশ্য চায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন নুফি ইলাইহা আমালাহুম ফিহা আল্লাহ পুরোপুরি দুনিয়া চেয়েছেন দুনিয়া আল্লাহ দেবেন আপনি দুনিয়া কি উদ্দেশ্য করেছেন তা আপনি পাবেন কিন্তু
উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই পাবেন না। ওয়াহাবিতা মা সানাউ ফিহা, আর পৃথিবীতে যে হজ করেছিলেন, নামাজ পড়েছিলেন দুনিয়ার গরজে, দুনিয়ার উদ্দেশ্যে, মানুষের ভয়ে, মানুষের লজ্জায়, লোকে হাজী সাহেব বলবে, হাজী আলহাজ বলবে ইত্যাদি ইত্যাদি, এই দুনিয়ার গরজে, যে কোনো গরজ হোক না কেন, লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, ওয়াহাবিতা মা সানাউ ফিহা, তাহলে সব নষ্ট হয়ে যাবে। ওয়া বাতালু মা কানু ইয়ামালুন, আর যা আমল করেছিল সব বাতিল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। সুতরাং হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর হালাল পয়সা নিয়ে, আর ইবাদতের উদ্দেশ্যে, যে আমি এক মহান ইবাদতে যাচ্ছি, যা জীবনে একবার, জীবনে একবার আল্লাহ ফরজ করেছেন সেই ইবাদতে আমি যাচ্ছি। তখন আপনার মনের অবস্থা কেমন হওয়া উচিত, আপনার চোখের অবস্থা কেমন হওয়া উচিত, আপনার জবানের কথাবার্তার অবস্থা কেমন হওয়া উচিত, আপনার চালচলন চলাফেরা কেমন হওয়া উচিত, আপনার আখলাক চরিত্র ব্যবহার আচার আচরণ সাথী সঙ্গীদের সাথে, সফর সঙ্গীদের সাথে, হজের সঙ্গীদের সাথে, আপনার টেন্ট তামুর সঙ্গীদের সাথে, রাস্তাঘাটে যে কোনো জায়গায় কেমন আখলাক চরিত্র হওয়া উচিত, যখন গেলেন যাদের থেকে বিদায় নিয়ে গেলেন তখন তাদের সাথে কেমন আচরণ হওয়া উচিত, তাদের সাথে যদি কোনো মনোমালিন্যতা থাকে বা কিছু থাকে, কোনো ভুল বুঝাবুঝি থাকে, সেগুলি সংশোধন করে মাপসাপ নিয়ে যাওয়া, আবার ফিরে আসবেন আসার পরে তাদের সাথে ভালো আচরণ হওয়া ইত্যাদি সব সামিল। এইভাবে যদি ভালো নিয়ত নিয়ে হজ করেন তাহলে বড়ই ফজিলত রয়েছে এই হজকে, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতে কাফফারাতুন লিমা বাইনাহুমা, মানুষ যদি উমরা করে তাহলে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, দুটি উমরা করলেন, মাঝখানে এক বছর উমরা করেননি, দুই বছর উমরা করেননি, ছয় মাস উমরা করেননি, এই মধ্যেকার গুনাহগুলি আল্লাহ কি করবেন, মাফ করে দেবেন আপনার উমরার বিনিময়ে, উমরার বদৌলতে আল্লাহ মাফ করে দেবেন সাগিরা গুনাহ, আল্লাহ মাফ করে দেবেন ছোট গুনাহগুলি, আর কাবিনা গুনাহর জন্য তওবা শর্ত রয়েছে আহলে সুন্নাতুল জামাতের নিকট। তাহলে উমরা করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দেব, তার মানে এই নয় যে আপনি বেনামাজি হয়ে থাকবেন আর নামাজ ছাড়ার গুনাহ মাফ হয়ে যাবে না। হ্যাঁ, যদি একেবারে তওবা করেন যে আর নামাজ কখনো ছাড়বেন না, আর বেশি বেশি নেক আমল করতে লাগলে আপনার জীবনে সংশোধন করে ফেলেন, আর মাশাআল্লাহ দেখছেন যে আমার একক তো নামাজ ছুটে না, ফজরও কাজা হয় না, নষ্ট হয় না, তাহলে ভালো লক্ষণ, আশা করা যায় আল্লাহ আপনার তওবা কবুল করেছেন। কিন্তু জীবনে যদি সংশোধন না হয় আর ভুল করতে থাকেন তাহলে তওবা কবুল হয়নি, মনে রাখবেন তওবা কবুল না হওয়ার লক্ষণ হচ্ছে আপনার জীবনে সংশোধন না হওয়া, আর তওবা কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যে আপনার আমলে পরিবর্তন আসা, আমলে আর ত্রুটি নেই, সৎ আমল বেশি বেশি হতে লেগেছে, তাহলে জানবেন যে তওবা কবুল হয়েছে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন যে উমরা করলে মধ্যেকার গুনাহগুলির কাফফারা হয়ে যায় উমরা, মানে মাফ হয়ে যায় গুনাহগুলি। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ যদি মাবরুর মাকবুল হয়ে যায় তাহলে তার প্রতিদান হচ্ছে সবচাইতে বড় প্রতিদান, আল্লাহ নেকি দিয়ে শুধু সন্তুষ্ট হবেন না, যেকে দিলাম দু চার দশ হাজার, এক লক্ষ, পাঁচ লক্ষ, দশ লক্ষ নেকি দিলাম, না, আল্লাহ বলছেন তার সওয়াব হচ্ছে একমাত্র জান্নাত। হজ যদি মাকবুল হয়ে যায় তার সওয়াব হচ্ছে ইল্লাল জান্নাত, একমাত্র জান্নাত, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক হাদিস ইরশাদ করেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, অন্য হাদিস মান আতা হাজাল বাইতা, যে ব্যক্তি এই বাইতুল্লাহ ঘরের কাছে আসলো, আল্লাহর ঘর কাবার কাছে আসলো, আসার পরে হজ আদায় করল, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর কোনো যৌন সংক্রান্ত গুনাহ করলো না, এদিক সেদিক শুধু তাকাতে থাকলো, এরকম কাজ করলো না। যাদের অন্তরে পাপ আছে, যাদের অন্তরে পাপের কামনা বাসনা আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, ফি কালবেহি মারাজ, আল্লাহ সুরা আহজাবে বলেছেন, কিছু লোক আছে যাদের অন্তরে গুনাহ রোগ আছে, ব্যাধি আছে, তারা ওই পাপের জায়গা খুঁজবে, পাপের জায়গা খুঁজবে। যদি সিগারেট খাওয়া জর্দা খাওয়ার লোক হয় তাহলে ও কি ভালো মানুষের কাছে বসবে, খুঁজবে যে পকেটে সিগারেট নেই, খুঁজবে যে কার কাছে সিগারেট পেতে পারি, কার কাছে গিয়ে সিগারেট পেতে পারি। আচ্ছা, মক্কা এসছি, এখানে জর্দা দেওয়া পান কোথাও মিস ফালা যেতে মনে হয় নাকি, খুঁজতে হবে বাঙালি মার্কেট কোথায় আছে, ঠিক না? তাহলে যে যেমন সেখানে দৌড় দেবে,
এইরকমই অন্তরে রোগের ব্যাধি থাকলে কোথায় মহিলারা বসে আছে ওই মহিলাদের আশেপাশে গিয়ে বসো। আজকাল তো খেমার ব্যবস্থা হয়েছে, যখন খেমা টিমা ছিল না তখন এই হজের দৃশ্য দেখেছি, আজকে থেকে 15 বছর 16 বছর 17 বছর আগে হজের দৃশ্য দেখেছি, তখন খেমা অত জরুরি ছিল না, যে খেমা নিল নিল, না নিল না নিল, যেখানে সেখানে বসে না। যার যত নিয়তে রোগ আছে, অন্তরে রোগ আছে, দেখলে এখানে মহিলাদের গ্যাদারিং, বিভিন্ন দেশে মহিলারা বসে আছে, ওখানে গিয়ে চাটায় পাটি বিছে বসে গেলাম, কারণ এখান থেকে সহজে সিনেমা দেখা যাবে, এখান থেকে বসে বসে ফ্রি সিনেমা পাবে, টিকিট ফিকিট লাগবে না, ফ্রি বসে সিনেমা দেখতে পাওয়া যাবে, তাই না? ফায়াত মা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে ব্যাধি আছে সেই লোকগুলি এইরকম সুযোগ খুঁজবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ কেমন করতে হবে, ফালাম ইয়ার, যৌন সংক্রান্ত কোনো গুনাহ না হয়, চোখের গুনাহ না হয়, কানের গুনাহ না হয়, জবানের গুনাহ না হয়, মোবাইল আছে কাছে আর ভাবসাব রেখেছে হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরুষের মহিলার সাথে যুবতীর সাথে ভাবসাব রাখা হারাম বলে আখ্যায়িত করেছেন, এটি মুসলিমের চরিত্র নাই। মুসলিম পুরুষ সম্পর্কে আল্লাহ বলছেন, মুহসিনিন গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিজি আখদান, তারা পবিত্র মানুষ হবে, গায়রা মুসাফিহিন, তারা ব্যভিচারকারী হয় না, লম্পট হয় না, আর ওয়ালা মুত্তাখিজি আখদান, আর গুপ্ত সম্পর্ক, গোপনীয় সম্পর্ক রাখে না, লুকিয়ে লুকিয়ে সম্পর্ক, লোকজনকে জানতে দেব না, পত্র আলাপ অথবা টেলিফোন আলাপ এই সম্পর্ক রাখে না। আল্লাহ মুসলিম নারীদের সম্পর্কে ইরশাদ করছেন, মুসলিম যুবতীদের সম্পর্কে বলছেন, মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাতি আখদান, মুসলিম নারীরাও এইরকম হয় না, তারা সতী সাধ্বী হয়, পবিত্র হয়, তাদের জীবন হচ্ছে পবিত্র, এবং তারা ব্যভিচারকারিণী হয় না, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, আর গুপ্ত সম্পর্ক কোনো পুরুষের সাথে কোনো যুবকের সাথে রাখে না। নবী সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি হজ করলো আর যৌন সংক্রান্ত গুনাহ থেকে বেঁচে থাকলো, সেসব গুনাহ করলো না, ওয়ালা মিয়াফসু, কোনো ফাসে কি কাজ করলো না, সিগারেট খাওয়ার বদভ্যাস যদি থাকে তো তওবা করে যান, আপনি হজের দিনে থাকবেন 8 দিন 10 দিন ধরে আর সিগারেট পান করবেন আর হজ করে আসবেন আর সেই হজের কিছু ফল পাবেন, পাবেন না, হজের কিছু সওয়াব নেকি পাবেন, পুরস্কার পাবেন, পাবেন না, কারণ ফাসে কি কাজ করলেন, ফাসে কি কাজ, শুনে রাখুন, যে কোন হারাম কাজ করা হচ্ছে ফাসে কি কাজ, সিগারেট পান করা ফাসে কি কাজ, কি লজ্জায় আল্লাহর ঘরের কাছে মেনার মাঠে, যেখানে ইব্রাহিম আলী সালাম নিজের ছেলেকে কুরবানি করতে পারছেন, ছেলেকে কুরবানি করতে প্রস্তুত, চালাচ্ছেন অস্ত্র, আল্লাহ কাটছেন না, আল্লাহ আদেশ করছেন ছুরিকে, খবরদার এই ছুরি, খবরদার তুই কাটবি না, তিনি তো কুরবানি করছেন ছেলেকে, আর আপনি আপনার মনের এতটুকু কুরবানি করতে পারছেন না যে এই আমি সিগারেট আর জর্দার হারামকে ছেড়ে দিলাম, আমি নজরকে বাঁচিয়ে রাখলাম, আমি হারাম মুক্ত হয়ে গেলাম শুধু, আর বেশি কিছু কুরবানি করতে বলা হচ্ছে না আপনাকে, কোথায় আপনি আর কোথায় আপনার আমার আদর্শ আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, উলাইকাল লাযিনা হাদাল্লাহ ফাবি হুদাহু মুক্তাদে, আল্লাহ এই আম্বিয়া কেরাম নবী রাসূলগণকে হিদায়াত করেছেন, সঠিক পথ দেখিয়েছেন, ফাবে হুদাহু মুক্তাদে, সুতরাং তাদের আদর্শের অনুসরণ করো, তাদেরকে ফলো করো, তাদের পথে চলো। যদি কোনো পাপের কাজ না করেন তাহলে রাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নিজের গুনাহ থেকে ফিরে আসবে এমন মুক্ত হয়ে, নিষ্পাপ হয়ে, কায়াউমিন ওই দিনের মতো হয়ে, ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে পেট থেকে ভূমিষ্ঠ করেছিল, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো শিশু, যে নিষ্পাপ শিশু, মাসুম বাচ্চার মতো হয়ে ফিরে আসবে। আল্লাহু আকবার, আল্লাহ এই সম্মান রেখেছেন, আল্লাহ মর্যাদা রেখেছেন, কার জন্য, যার হজ মাবরুর হবে, মাকবুল হবে, যে হজে গোনা করলেন না আপনি, যে হজ ইবাদতের মতো হজ করলেন, সত্যি ইবাদত করলেন আপনি, আর হজে গিয়ে যদি গোনা করতে থাকেন, হজে গিয়ে যদি হালাল হারামের পার্থক্য না করেন, হজ যেন একটি দুনিয়ার সফর, কোন এক সফর ছিল, তাহলে এই ফজিলত পাবেন না। বেশি বেশি হজ এবং উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন,
তিরমিজিতে হাদিস রয়েছে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, হে মানুষ হে মুসলিম তোমরা বারবার হজ উমরা করতে থাকো। তাবিউ মানে বারবার ঘন ঘন করতে থাকো, সুযোগ হলেই, একবার জীবনে ফরজ কিন্তু সুযোগ সুবিধা হলেই তোমরা তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি হজ উমরা বারবার করতে থাকো। ফাইন্নামা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুব, কারণ হজ করলে তার ফজিলত হচ্ছে এই যে তাতে দুটো ফায়দা পাবে, দুটি উপকারিতা পাবে। এক হচ্ছে তানফিয়ানিল ফাকরা, দুনিয়ার উপকারিতা, তা হচ্ছে তোমার দারিদ্রতা মোচন হবে, তোমার অভাব দূর হবে, ফাকর দূর হবে। হাজিদের সত্যি যারা আল্লাহ সন্তুষ্টের জন্য হজ করে তার আল্লাহ পাক রব্বুল রুজিতে বরকত দিয়ে থাকেন। হজের টাকা যা খরচ করে থাকে তার চাইতে অনেক বেশি আল্লাহ পাক রব্বুল রুজির রাস্তা খুলে দেন। সুতরাং হজে খরচ করতে গিয়ে চিন্তা করবেন না যে 2,000, 2,500, 3,000 রিয়াল খরচ করে দেব, এই টাকাটা দেশে পাঠালে আজকাল অনেক টাকা, এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারতাম, এসব চিন্তা মোটেই নিয়ে আসবেন না আপনি। কারণ আল্লাহ পাক এর উত্তম প্রতিদান দুনিয়াতেই দিবেন, ইয়ানফিয়ানিল ফাকরা, আপনার অভাব দূর হবে হজ করে আসলে। আর কি দূর হবে? ওয়াজ্জুনুব, আর গোনা খাতা দূর হয়ে যাবে, গোনা খাতা মাফ হয়ে যাবে, কত গোনা করেছেন সব মাফ হয়ে যাবে। চিন্তা করুন যে আপনার আমলনামা কেমন হয়ে যাবে, ফ্রেশ আমলনামা। হজ করে আসলেন, আসার পরে দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে যে আমলনামা কর্মলিপি আপনার আছে একবারে সাদা হয়ে রয়েছে, যাও গোনা ছিল সব মুছে গেছে, কিচ্ছু নেই। প্রথম এখন লিখা শুরু হচ্ছে, এখন এই আমলনামায় কি রাখতে চান আপনি। আবার যদি ওই গুনাহও করেন নি, কিও করেন, নামাজও পড়ছেন আর আপনি গুনাহও করছেন, তাহলে আবার শুরু হয়ে গেল ওই রকমই। সজাগ, আপনার এই আমলনামা যখন একবারে ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তখন আর তাতে গুনাহ দিয়ে আমলনামা খারাপ করিয়েন না। কামায়ান ফিল কিরু খাবাস আল হাদিদ, যেমন আপনার ওই যে কামারশালা আছে, কামারশালা, কামারের ঘর ছোটকালে গিয়েছি আমরা, সেখানে লোহা নিয়ে যায় চাষিরা, লোহা নিয়ে যায়, বিভিন্ন রকমের হাতিয়ার অস্ত্র নিয়ে যায়, ওই ফাল পোড়াতে নিয়ে যায়, এগুলোতে মরিচা লেগে থাকে, জং লেগে থাকে, কি হয় লাল করে পুড়িয়ে দিয়ে তারপরে এমন পিটাই করলো যে একবার সব মরিচা শেষ হয়ে গেল। ওই রকমই হজ উমরা করলে গুনাহ খাতা সব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এই ছিল হজ উমরার ফজিলত সম্পর্কে কিছু কথা। এখন ফিরে আসি হজ উমরার আহকাম সম্পর্কে। হজের কয়েকটি রুকুন রয়েছে, রুকুন অর্থাৎ স্তম্ভ খুঁটি, যেমন আপনার ইসলামের স্তম্ভ রয়েছে, ঠিক তেমনই হজ যে একটি ইবাদত তারও কিছু স্তম্ভ খুঁটি রয়েছে, যেগুলি প্রত্যেকটি পালন করতে হবে, যদি একটি ছুটে যায় তাহলে হজ হবে না, একে রুকুন বলা হয়, যেগুলিকে অন্য ভাষায় ফরায়েজ বলা হচ্ছে। যারা ফরজ অজয় পার্থক্য করে তারা এগুলিকে ফরজ বলে আর অন্যগুলিকে ওয়াজিব বলে থাকে, কিন্তু রুকুন যদি বলা হয় বাকিগুলি যে রয়েছে ওয়াজিব, যে ওয়াজিবগুলি এরপরে বয়ান করব। চারটি বিষয় রয়েছে যেগুলি হজে রুকুন, অর্থাৎ এই চারটির প্রত্যেকটি পালন করতে হবে বড় সতর্কতার সাথে, যদি কোনো একটি ছুটে যায় তাহলে হজ হবে না। প্রথম রুকুন হচ্ছে হজের এহরাম বাঁধা, আমাদের ভাষায় এহরাম বাঁধা বলি। এহরাম বাঁধা মানে কাপড় পরা নয়, সেলাইবিহীন কাপড় পরা নয়, এহরাম বাঁধা মানে সাদা কাপড় পরা নয়, যা আমাদের দেশের মানুষ এহরাম বাঁধা মানে এই লোকটি এহরাম বেঁধে নিয়েছে দামাম এয়ারপোর্ট থেকে যারা প্লেনে যাচ্ছেন, অনেকে সাদা কাপড় পরে নিয়েছেন কারণ নিয়ত করতে হবে সামনে গিয়ে, তো এহরাম বেঁধে নিয়েছেন। এখানে যদি কেউ সেলাইবিহীন সাদা কাপড় পরে থাকে, এহরামের কাপড় পরে থাকে, এহরাম বেঁধে নিয়েছেন। এহরাম বাঁধা মানে হচ্ছে হজ অথবা উমরার এবাদতে প্রবেশ করা নিয়তের সাথে, প্রবেশ করা মানে নিয়ত করা, এহরাম বাঁধা মানে নিয়ত করা, কিসের নিয়ত করা, হজ অথবা উমরার, এর নাম হচ্ছে এহরাম। তো এহরাম বাঁধা মানে নিয়ত করা হচ্ছে রুকন। আর এর জন্য শর্ত হচ্ছে সেলাইবিহীন কাপড় হইতে হবে, কারণ সেলাই করা কাপড় নিষিদ্ধ এহরামের অবস্থায় পুরুষদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের ক্ষেত্রে যে কোনো লেবাসে এহরাম বাঁধতে পারে, যে কোনো রঙের কাপড়ে এহরাম বাঁধতে পারে। সাদা কাপড়ে এহরাম বাঁধা এটি হচ্ছে সুন্নত মুস্তাহাব,
তো নিয়ত করা হচ্ছে নিয়ত করে লব্বাইক বলে হজ অথবা উমরায় প্রবেশ করে যাওয়া, এটি হচ্ছে রুকন। দ্বিতীয় রুকন হচ্ছে আরাফায় অবস্থান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফায়জা ফালতু মিন আরাফাত, তোমরা যখন আরাফা থেকে ফিরে আসবে, মানে আরাফা যেতেই হবে, আরাফা থেকে ফিরে আসতে হবে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তারপরে তোমরা এসে মাশআরুল হারামে অর্থাৎ মুজদালিফাই এসে আল্লাহ বেশি জিকির আজকার করো। আল্লাহ এখানে আরাফাত থেকে ফিরতে বলেছেন এই জন্যই যে জাহিলি যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পূর্বে কুরাইশরাও হজ করতো, কিন্তু কুরাইশরা বলতো যে আমরা আল্লাহর ঘরের বাইতুল্লাহর খাদেম, সুতরাং আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, আমরা হারামে বসবাস করি, সুতরাং আমরা হারামের এরিয়ার বাইরে যাব না। হারামের এরিয়া মুজদালিফার পরে শেষ হয়ে গেল, আরাফা মুজদালিফ হারামের বাইরে, তারা আরাফা যেত না। কুরাইশরা মক্কার লোকেরা এরা আরাফা যেত না, নাহানু আহলুল হারাম, আমরা হারামের অধিবাসী, ফালা নাখরুজু মিন হারামিল্লাহ, সুতরাং আল্লাহর হারাম থেকে আমরা বাইরে যাব না, আরাফায় যাব না, তারা আরাফায় হজ করতে যেত না। বাইরের লোক যারা দূর দূরান্ত থেকে আসতো তাদেরকে বলতো যে তোমরা বাইরে থেকে এসো, তোমরা বাইরে যাও, তোমরা আরাফা ঘুরে এসো। আল্লাহ বলছেন ফায়জা আফাতু মিন আরাফাত, যখন তোমরা আরাফা থেকে ফিরে আসবে, তাহলে হজ করলে আরাফা যেতে হবে, আরাফা হয়ে ফিরে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এর আগে শুনেছি, আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম। আর আরাফায় অবস্থানের সময় হচ্ছে নয় জিলহজ, দুপুর জাওয়ালের সময় থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য অস্ত হয়ে যেতে হবে সেখানে, এটা হচ্ছে উত্তম সময়। যদি এই সময়কেও না পায়, রাতের কোনো অংশে ফজর আগে আগেও কিছুক্ষণ অবস্থান করতে পারে, আরাফার ওপর দিয়ে অতিক্রম করতে পারে, ভিড় ভাড়ে কোনো কোনো কারণেই হোক যেতে পারে, রাতের কোনো অংশে গিয়েছে তবুও হজ হয়ে যাবে, যেমন শুরুতে আমি বলেছি। তো এই ছিল আরাফার অবস্থান, হজের দ্বিতীয় রুকন। হজের তৃতীয় রুকন হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ করা। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা হজ ইরশাদ করেছেন, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, যারা যেন তারা যেন প্রাচীন ঘরের তাওয়াফ করে, বাইতুল্লাহর তাওয়াফ। আর এই তওয়াফ, যেই তওয়াফ রুকুন সেই তওয়াফের নাম হচ্ছে তওয়াফে ইফাদাহ। হাদিস আছে তওয়াফে ইফাদাহ, ফিকার কিতাবগুলিতে ওকে তওয়াফে জিয়ারা বলা হয়, এর নাম হচ্ছে তওয়াফে ফরজ, তৃতীয় নাম এর, যেহেতু ফরজ এর নাম হচ্ছে তওয়াফুল হজ, হজের তওয়াফ, কারণ এর উপর নির্ভর করছে হজ। যেই তওয়াফ 10 তারিখে মিনার কাজগুলি সেরে নিয়ে আপনি মক্কা গিয়ে তওয়াফ করবেন, তওয়াফে ফাজা বা তওয়াফে জিয়ারা, সেই দিন করাই হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে করেছেন, যদি সেই দিনে না সম্ভব হয় তাহলে 11, 12, 13 তারিখে করতে পারেন, অসুবিধা নেই। চার নম্বরের রুকন হচ্ছে হজের সাফা মারওয়ার সাই করা। আল্লাহ পাক সূরায়ে বাকারা ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া তা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হ্যাঁ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহর বহু নিদর্শন রয়েছে, তার দুইটি নিদর্শন হচ্ছে সাফা এবং মারওয়া। প্রাচীন ইতিহাস রয়েছে সাফা মারওয়ার, কিন্তু সেই তৌহিদের ইতিহাস, সেই ইসলামের ইতিহাসকে বিকৃত করে মক্কার মুশরিকরা সাফার ওপর এক প্রতিমা রেখেছিল আর মারওয়ার ওপর এক প্রতিমা রেখেছিল, আর এই দুই প্রতিমার মাঝখানে তারাও তওয়াফ করত, তারাও সাফা মারওয়া সাই করত, তারাও হজ করত, কিন্তু তারা নিয়ত করত যে যেহেতু এই দেবী দেবতার প্রতিমা রয়েছে সেই জন্য আমরা এখানে দৌড় দিচ্ছি, সাফা মারওয়া সাই করছি। দেখছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মক্কার মুশরিকরা সাফা মারওয়া সাই করে মুশরিক হতো, আর তার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা হজ করেছেন তাওহীদের হজ, বা তারপরে যুগ যুগ ধরে তাওহীদের আল্লাহর একত্বের হজ করেছেন, তারা ইবাদত করেছেন। আজকেও মুসলিম বিশ্বের মানুষরা যারা তাওহীদের অন্তর নিয়ে এসে সাফা মারওয়া সাই করে তারা ইবাদত করে, কিন্তু যারা এসে শিরিক করে, যারা এসে মাওলিদুর রাসূল আল্লাহর নবীর জন্মস্থানে সিজদা করে, যারা এসে মদিনায় এসে নবীর কবরে সিজদা করে বা বলে মাদাদ ইয়া রাসূল আল্লাহ বলে, মাদাদ ইয়া জিলানি, মাদাদ ইয়া চিস্তি, তার ইবাদত না করে মুশরিক হয়ে যায়, শিরিক করে। এই চারটি ছিল হজের রুকন। হজের
ওয়াজিব, হজের ওয়াজিব। হজের ওয়াজিবের কোন একটি যদি ছুটে যায়, কি বলেছি এর আগে বলেছি কিন্তু, হ্যাঁ, তাহলে হজে ত্রুটি হবে, সেজন্য এই ত্রুটি কে সারানোর জন্য দম দিতে হবে, অর্থাৎ একটি করে কুরবানি করতে হবে। এই কুরবানির গোশত নিজে খেতে পারবেন না। হজে তামাত্তু এবং কেরানে যে কুরবানি রয়েছে, মানে প্রত্যেক হজের একটি করে কুরবানি, সেই কুরবানির গোশত নিজেও খান, অথবা নিজ নিজ বাড়িতে যে কুরবানি দিবেন আপনি কুরবানির মৌসুমে, নিজেও খান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়ান, গ্রামবাসীকেও খাওয়ান, সচ্ছল সুখী লোকদেরকেও খাওয়ান, আর গরিব দুঃখীদেরকেও খাওয়ান, নিজে খান। কিন্তু এই দম, অর্থাৎ হজে ত্রুটি হওয়ার কারণে যে কুরবানি দিচ্ছেন, এই কুরবানি জবাই হইতে হবে মক্কাই এবং মক্কাতুল মুকাররমায়, যে মক্কার ফকির দরিদ্ররা রয়েছে তাদের মাঝে বিতরণ করে দিতে, তাদেরকে দিয়ে দিতে হবে। নিজে খেতে পারবেন না, নিজের পরিবার আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন না। হজের ওয়াজিব, হজের ওয়াজিব হচ্ছে টোটাল আটটি, তবে কোনো কোনো কিতাবে ছয়টি পাবেন, কারণ দুইটি ওয়াজিব রয়েছে যেগুলি প্রত্যেক হাজির জন্য প্রযোজ্য নয়। এই ওয়াজিবগুলি বর্ণনা করি আপনাদের সামনে। প্রথম ওয়াজিব হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা বাইরের লোকদের জন্য। হজের ক্ষেত্রে মানুষ দুই প্রকারের, এক হচ্ছে ভিতরের লোক, অর্থাৎ মিকাতের ভিতরে যারা বসবাস করে, মক্কায় মক্কার আশেপাশে, জেদ্দা পর্যন্ত, এই তাইফের আগ পর্যন্ত, এদিকে মদিনার রাস্তায় মদিনার আগ পর্যন্ত, ভিতরে যারা চারিদিকে যে পাঁচটি মিকাত রয়েছে, মিকাতের ভিতরে যারা বসবাস করে, এরা দাখিলি ভিতরের লোক, এরা নিজ নিজ বাড়ি থেকেই এহরাম বাঁধবে। এটাকে উল্টো আবার ফিরে যেতে হবে না, মদিনার রাস্তা দিয়ে গেলে জুলহলিফা, মদিনা থেকে 10 কিলোমিটার, মদিনার শহরের মধ্যে পড়ে গেছে, জুলহলিফা মসজিদ হচ্ছে মিকাত। এখন তারপরে 100 কিলোমিটার দূরে ভিতরে যাদের বাড়ি আছে তারাকে বলা হবে না, বা 200 কিলোমিটার দূর থেকে যায় তোমরা মিকাতে ফিরে যাও না, সরাসরি বাড়ি থেকে এহরাম বাঁধবে এবং মক্কার উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু যারা বাইরে থেকে আসছে আফাকি, ওদেরকে বলে আফাক, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দিগন্ত থেকে আসছে বাইরের লোক যারা আসছে, তাদের জন্য ওয়াজিব হচ্ছে দ্বিতীয় ওয়াজিব, কি বললাম না, এটি প্রথম ওয়াজিব না, প্রথম ওয়াজিব, প্রথম ওয়াজিব হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা, অর্থাৎ মিকাতে গিয়ে নিয়ত করবেন লাব্বাইক হাজ্জান বা লাব্বাইক উমরা, যে হজ করছেন সেই হিসাবে আপনি বলবেন। এটি নিয়ত করা হচ্ছে অন্তরে, অন্তরে নিয়ত করতে হয়। আর হজের ক্ষেত্রে অথবা উমরার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাব্বাইক শব্দ দিয়ে এবাদতকে নির্ধারণ করেছেন, নিয়ত করা নয় এটি। কারণ অনেকে বলে, এই সংশয় দূর করার জন্য বলছি আপনাদেরকে, বুঝেন ব্যাপারটি, যারা ওই নামাজের নিয়ত করে অভ্যাস, রোজার নিয়ত করে অভ্যাস, উজুর নিয়ত করে অভ্যাস, হ্যাঁ, নামায়তু আন ওসাল্লিয়া লিল্লাহি তাআলা, হ্যাঁ, জোহরের নিয়ত, আসরের নিয়ত, ফরজের নিয়ত, বেতরের নিয়ত, এই যে নিয়ত করা যাদের অভ্যাস আছে, তারা বা তাদের মুল্লারা, সাধারণ মানুষ তো জানে না, কিন্তু তাদের বিদাতিরা বলে যে হজে তো নিয়ত আছে, হজে নবী সাল্লাম নিয়ত করেছেন। কোথায়? আপনি বলছেন নামায় তো আমি নিয়ত করছি, নবী করিম সাল্লাম কি বলেছেন? নামায়তুল হাজ্জা বলেছেন, ভালো করে বোঝেন, নবী সাল্লাম কি নামায়তুল হাজ্জা বলেছেন? আল্লাহ মাইনে নামায়তুল উমরা বলেছেন? যদিও আজ বিদাতি কিতাব বলিতে আল্লাহ মাইনে নামায়তুল উমরাতা, আল্লাহ মাইনে নামায়তুল হাজ্জা, এইসব কথা লেখা আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বলতে বলেননি, শেখাননি, নামায়তো বালা অর্থাৎ আমি নিয়ত করছি এ কথা বলা ইসলামে নেই, ইসলামে নেই, মানুষের কথায় আছে, বিদাতিদের কথায় আছে, বিদাতিদের কিতাবে আছে, তাদের তরিকায় আছে, ইসলামী তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে নেই। তার নবী সাল্লাম হজে আছে কি হজ উমরার ক্ষেত্রে? হ্যাঁ, লাব্বাইক উমরা, আল্লাহ হাজির হয়েছি উমরার উদ্দেশ্যে, লাব্বাইক হাজ্জান, আল্লাহ হজের উদ্দেশ্যে লাব্বাইক বলছি, হাজির হয়েছে তোমার দরবারে। এটি যদি নিয়ত হতো উচ্চারণ করা, তাহলে আল্লাহর নবী বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নি নাওয়াইতুল উমরা, নাওয়াইতুল হাজ্জা, নাওয়াইতু হাজ্জান, কখনো বলেননি। সুতরাং এই দিয়ে সংশয়ে পড়বেন না। আর কেউ যদি আপনাকে ধোকা দিতে চায়, চোখে ধুলো ছিটিয়ে বলতে পারে, দেখো এই তো নিয়ত আছে হজের ক্ষেত্রে, না কখনো না, নিয়ত নেই ইসলামে, নিয়ত উচ্চারণ করা নেই, নিয়তের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। আর খুব সাধারণ ভাষায় আমরা বুঝছি যে নিয়ত মানে মনের ইচ্ছা করা। যদি হজে না যেতে পারি তো ঈদটা দেশে করার নিয়ত আছে, বলেন না আপনারা? অনেকে বলছেন যদি হজে যেতে পারলাম পারলাম, যদি না যেতে পারি, বা হজের পরে, হজ থেকে ফিরে আসার পরে আমার দেশে যাওয়ার নিয়ত আছে, কি বলেছেন? নামায়তুস সাফারা ইলা বাংলাদেশ,
আবার তারপরে কোন এয়ারলাইন্সে যাচ্ছেন, যেমন নামাজে গদ বাঁধা একবারে নামাইতান ওসাই সলাতু জোহর আর কিবলামুখী হয়ে, হ্যাঁ বলছেন না, বলছেন কি না, ফরজ হলে ফরজ, সুন্নত হলে সুন্নত, বেতর হলে বেতর, এভাবে বলছেন। তাহলে ফ্লাইটটাও বলতে হয় যে খতুত বাংলাদেশিয়া বাংলাদেশ বিমানে যাচ্ছেন, না খতুত সৌদিয়া যাচ্ছেন, না খতুত কুয়েতিয়া কুয়েতি এয়ারলাইন্সে যাচ্ছেন, না গালফ এয়ারে যাচ্ছেন, হ্যাঁ তাইরানুল খালিজে যাচ্ছেন, তাহলে বলতে হয়। কত শিখবেন আপনি বিদাতি কথা, মরে যাবেন। বিদাত শিখতে শিখতে এই জন্য বাংলা ভাষীরা অধিকাংশই কোরআন পড়তে পারেন, ছয় মাস এক বছর শুধু নামাইতো মুখস্থ, নামাইতো মুখস্থ মক্তবে, আর এমন মার দিয়েছে ওরে বাপরে বাপ, নামাইতোই মুখস্থ করতে পারলাম না, তার কোরআনে কি পৌঁছিতে পারবো, কোরআনে পৌঁছিতে পারেনি। ইসলামের নামাইতো গদ বাঁধা নিয়ত নেই, নিয়ত হচ্ছে অন্তরের কাজ। এখন আপনাদের নিয়ত আছে যে আলোচনা শেষ হলে কারো নিয়ত আছে সবজি কিনতে যাবেন, মাছ কিনতে যাবেন, বাজারে শিখো যাবেন, কারো নিয়ত আছে বাসায় তাড়াতাড়ি ঘুমাবো, যে খেয়ে দিয়ে এসছেন বাসায় গিয়ে ঘুম দেবো এই নিয়ত আছে, আর যে খেয়ে দিয়ে আসেননি বাসায় গিয়ে পাকশাক করতে হবে এই নিয়ত আছে, এগুলো নিয়ত নেই, না হয়তো পড়েছেন নাকি। আচ্ছা বলবে এগুলো দুনিয়ার কাজ, এখানে দিন শোনা, ইসলামের কথা শোনা, এটি দিনের কাজ নয়, এটি কি ইবাদত নয়, সওয়াবের কাজ নয়। এমন কে আছেন যে নামাইতু আন আজহাবা ইলা মাকতাবিল জালিয়াত, আমি নিয়ত করছি যে ইসলামী সেন্টারে যাব, বলে এসছেন কেউ? তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আমল নির্ভর করে নিয়তের উপর, আপনি নিয়ত বলেননি তাহলে নেকি পাবেন? হ্যাঁ যদি নিয়ত উচ্চারণ করা জরুরি হইতো বা সুন্নত হতো বা ইসলামে থাকতো তাহলে নেকি পেতেন না আপনারা, কিন্তু যেহেতু অন্তরে নিয়ত করে এসেছেন যে দুনিয়ার গরজ যা যাচ্ছি না, দিন শোনার জন্য দিন শিখার জন্য যাচ্ছি, সেজন্য অবশ্যই নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা, কথা বুঝতে পারছেন। কিন্তু বিদাতি ফর্মুলা যদি ধরেন যে না হয়তো না পড়লে নেকি হয় না, নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না, তেমনি ইসলামী সেন্টারে এসে আপনার দিন শুনে ইসলামী কথা শুনে নেকি হয় না, যদি না হয়তো পড়া জরুরি হইত, যারা বিদাতপন্থী তারা তো বলবেন ইসলামী সেন্টারে, আচ্ছা ঠিক আছে তাদেরই ইজতেমার কথা নেন, বিশ্ব ইজতেমাতে যে ভাইয়েরা যায় বা ও জামাত ইসলামের সংগঠনে যায়, তাদের যে কনফারেন্স হয় সম্মেলন হয় যারা যায়, তারা নামাইতো পড়ে যান নাকি, নেকির উদ্দেশ্য তো যান, বিশ্ব ইজতেমায় নেকির উদ্দেশ্য না করলে কি এত লোক আসে, মনে করেন যে এরি বাপরে এখানেই নাজাত রয়েছে, এখানেই সব নাজাত রয়েছে, সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সবাই সেখানে হাজির, একবার আখেরি মোনাজাত, তাহলে সেখানে আখেরি মোনাজাতে নামাইতো আন আজহাবা এলা বিশ্ব ইজতেমা যান নাকি, এই নিয়ত করে তারা যায়, তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনার নামাই তো পড়েন, কারণ এটি তো আপনাদের ইবাদত নেকির জন্য যাচ্ছে, কখনো তাহলে বোঝা গেল যে নেকি পাবেন না, কারণ আপনাদের ফর্মুলে আপনার নামাই তো না পড়েই যাচ্ছেন, না নিয়ত করেন না আপনারা, সেই ক্ষেত্রে আপনার মনের নিয়ত দিয়ে চলে আর নামাজ রোজা হজ জাকাতের ক্ষেত্রে এই বিদাত কোত্থেকে নিয়ে আসেন, নামাই তো পড়ার বিদাত। তো মিকাত থেকে এহরাম বাঁধা নিয়ত করা, আপনি মিকাতে যাবেন তাইফ হয়ে যাচ্ছেন, তাইফ আপনি নিয়ত করবেন, ভিতরে ঢুকে গেলেন লুকিয়ে লুকিয়ে, যদি এখানে এহরাম পরে নিই তাহলে তো ধরবে, যাই এমনি ঢুকে যায় জিদ্দা যাচ্ছে, ভিতরে ঢুকে যাওয়ার পরে ওইদিকে গিয়ে নিয়ত করবো, মক্কায় নিয়ত করবো, চলবে না, নিয়ত মিকাত থেকেই করতে হবে আপনাকে, বাইরে থেকে যাচ্ছে না। তারপরে দ্বিতীয় ওয়াজিব শোনেন, আরাফায় অবস্থান করা সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, এমনি আরাফায় অবস্থান করা হচ্ছে রুকুন, আর সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত থাকা হচ্ছে ওয়াজিব। কেউ যদি সূর্য ডুবার আগে বেরিয়ে যায়, সূর্য অস্ত হওয়ার আধা ঘন্টা আগে বেরিয়ে গেল, তাহলে তার ওয়াজিব ছুটি গেল, দিনেই শুধু থাকলো, রাত রাতের কিছু অংশ নিল না। তিন নম্বর ওয়াজিব হচ্ছে আল মাবিদ বে মুজদালিফা, মুজদালিফায় 10 তারিখে রাত্রি যাপন করা হচ্ছে। চার নম্বরের ওয়াজিব হচ্ছে, এখন 10 তারিখে আসুন, 10 তারিখে কি কাজ করেন, হ্যাঁ প্রথম কাজ করেন কি, পাথর মারা, তাহলে পাথর মারা 10 তারিখে শুধু বড়টিকে 7টি, আর 11 তারিখে 3 × 7 = 3টিকে, 3টি জামা রাখে শয়তান নয়, কারণ অনেক কোন জাহেল দিয়ে লিখিয়েছে উর্দু ভাষায় আর ফার্সি ভাষায় শয়তান লেখা আছে, বড়া শয়তান, দরমিয়ানা শয়তান, ছোটা শয়তান, আরবিতে লেখা আছে জামারা, জামারা মানে শয়তান হয় নাকি, আরবি তো শয়তান, তাহলে যদি শয়তানই হইতো তাহলে আরবি তো শয়তান লেখা থাকতো, কিন্তু যার আরবরা আর যারা কর্তৃপক্ষ তারা লিখিয়েছে বিদাতিকে দিয়ে, জানে না যে এই বিদাত লিখবে, বা হয়তো বুঝিয়ে দিয়েছে যে তোমরা জামরা বলো আমরা এই জামরা কি শয়তান বলি,
শয়তান, দেখবেন উর্দুতে শয়তান, জানি না এখন আছে কিনা, কিন্তু কয়েক বছর আগে তো শয়তান, দারিমিয়ানো শয়তান, বড় শয়তান লিখেছে। তারপরে আপনার ইন্দোনেশি ভাষায় অথবা তুর্কি ভাষায় ওতেও লেখা আছে, ইংলিশ ইংলিশ আপনার অ্যালফাবেটে, তাতে কি লেখা আছে? শয়তান লেখা আছে। শয়তান কোথায়? ওখানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি জামারাত বলেছেন, রামিল জেমার, জামারাত অথবা জেমার বলা হয়েছে। এই স্থানগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মেরেছেন, সুতরাং আপনাকে পাথর মরতে হবে, নবী সাল্লামের অনুসরণ ইত্তিবা করতে হবে। জামারাত বলবেন, শয়তান বলবেন না যে শয়তানকে পাথর মারতে গিয়েছিলাম। আর শয়তানকে পাথর মারা মন মেজাজ নিয়ে যান, সেজন্য বিদাত করেন, কে কেউ স্যান্ডেল জুতা মারেন, আরো কিছু মারেন, কেউ বড় বড় পাথর নিয়ে যান, দিয়ে ছোট পাথর কি ছোট কঙ্কর কি হবে, ছোট কঙ্কর আর শয়তানের কি হবে, যেন বড় বড় ঢিল লাগবে বড় পাথর, বিদাত বিদাত এগুলি। তাহলে এই যে কঙ্কর মারা, এটি হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, 10 তারিখে, 11, 12, 13 তারিখে হচ্ছে মুস্তাহাব সুন্নত, মারলে ভালো কথা, আর না মারলে 12 তারিখে মেরে আপনি সূর্য ডুবার আগে বেরিয়ে পড়েন। আচ্ছা, 5 নম্বরের ওয়াজিব হচ্ছে মেনায় রাত্রি যাপন করা। কোন রাত্রি? 9 তারিখের রাত্রি কি? না, 9 তারিখের রাত্রি হচ্ছে সুন্নত, 8 তারিখের দিন এবং 9 তারিখের রাত্রি হচ্ছে সুন্নত। তাহলে মেনায় কোন কোন রাত্রিগুলি যাপন করা ওয়াজিব ভালো করে শুনে রাখুন, কারণ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ হাজিরা, মজহাবপন্থী হাজিরা আসবে, আর তারা 10 তারিখে সারাদিন কোরবানি টুরবানি করলো, আর সন্ধ্যায় মাগরেব পরে চলে গেল মক্কায়, তো সারা রাত মক্কায় থেকে চলে আসবে, তারা বলছে না ওয়াজিব না, সুন্নত। তারপরে 11 তারিখে সারাদিন এদিক সেদিক ঘুরলো বা ওই থেকে গেল মক্কাতে, থেকে গেল মক্কাতে, থেকে যায় 11 তারিখে রাতও থেকে যায়। আর 12 তারিখে থাকবে কেন? 12 তারিখে থাকবেই না, থাকেই না, থাকলে এক একদিন থাকলো একটু, রাতগুলি প্রায় মক্কাতে কাটায় এই জাহেল মূর্খরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ করে এবং ওয়াজিব ছাড়ে তারা। আর কত যে এরকম দাম ওয়াজিব হয়, আর কত যে হজে ত্রুটি হয়, মনে রাখবেন যে 11 তারিখের রাত আর 12 তারিখের রাত, এই দুই রাত মেনায় যাপন করা হচ্ছে ওয়াজিব। যদি আপনি 13 তারিখও পাথর মারতে চান তাহলে 13 তারিখের রাত থাকে ওয়াজিব, 13 তারিখে থাকলেন না, রাত্রে থাকলেন না, আর 13 তারিখের দিনে এসে পাথর মারবে, এটা চলবেন। তারপরে আরেকটি ওয়াজিব হচ্ছে, আর কোন ওয়াজিব আছে? হ্যাঁ জি, মাথা মুন্ডন করা। কি মাথা মুন্ডন করা হচ্ছে ওয়াজিব? মাথা মুন্ডন করা ওয়াজিব না মাথা ছোট চুল ছোট করলে চলবে? দুটোর একটা করতে হবে, দুটোর একটা ওয়াজিব। উত্তম হচ্ছে মাথা মুন্ডন করা, আর যদি মাথা মুন্ডন না করেন তাহলে পুরো মাথা থেকে চুল ছোট করা, মেশিন দিয়ে করবেন তাহলে পুরো মাথা থেকে ছোট হবে, আর না হইলে দেশি যে কাটিং আজকাল আলপেট কাটিং, এই দিকে ছোট হয়ে গেছে আর এই দিকে উপরে টিক্কি ধরা আছে, হিন্দুরা ছোট টিক্কি রাখে আঙ্গুলের মতো এইখানে, আর আজকালকার ছেলেদের চুল কেমন এই দিকে সব কাটা একবারে ছোট হয়ে আছে, জানেন না এই মাসলা আসলে জানেন না, সেই জন্য এরকম ভুল করে, অনেকের মাথায় এরকম চুল আছে, এই দিকে সব ছোট হয়ে আছে আর এই দিকে ঠিক আছে সিতে করার মতো আছে না চুল। আজকালকার বারবার শপের লোকেরা জানে যে ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা এরকমই চুল কাটে, আপনার চুল এরকম করে কাটবে, একজন আরবি যেহেতু এটাকে নাজাইজ মনে করে সেজন্য আরবি চুল এরকম করে কোনোদিন কাটবে না। হ্যাঁ, আরবি আমেরিকান যেগুলি আছে ওদের আবার আলাদা টিক্কি, ও আমেরিকান টিক্কি, কথা বুঝতে পারছেন? ইসলামী টিক্কি নাই না, হিন্দুদেরটাও ইসলামী টিক্কি নাই, আর আপনার এই যে আমেরিকান টিক্কি যেটা আজকালকার ফাঁসে কারবিরা করছে সেটাও ইসলামের নেই, আর এই আলপেটওয়ালা যেটা এই নিচের দিক কাটলেন আর ওপরটা রেখে দিলেন স্মৃতি টিতি করার জন্য, এটা ওই শরীয়ত বিরোধী কাজ, এটা হাদিস বিরোধী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস, নাহা আনিল কাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কাজা মানে হচ্ছে মাথার কিছু অংশ চুল কাটা আর কিছু অংশ না কাটা, এর নাম হচ্ছে কাজা, এদিক কাটলেন এদিক কাটলেন আর ওপরটা রেখে দিলেন চুল আছে না, অনেকের আছে না নেই এরকম চুল, আমাদের দেশীয় কাটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন অনেকের মাথায় এরকম হয়ে আছে, তো নিষেধ করেছেন, অনেকে মাসলা জানেন না, সুতরাং এইরকম চুল কাটবেন না, তাহলে চুল কাটলে পুরো মাথা থেকে কাটতে হবে। এটা যদি এমনি অবস্থায় হয় তাহলে হজ উমরা থেকে ফারেক যখন হচ্ছেন পুরো মাথা থেকে চুল কাটা হইতে হবে, এই জন্য মেশিন লাগাই হচ্ছে সবচেয়ে উত্তম, তাহলে পুরো মাথা থেকে আপনি চুল নিতে পারবেন। আর যদি কেচি দিয়েই কাটতে চান যে না আমি আরও সুন্দর করে চুল রাখতে চাই, বিশেষ করে হজের পরে যারা দেশে যায়, কারণ জানি আমি এরকম লোকদেরকে, দেশে যাব মাথা নেড়া নিয়ে কেমন করে যাব অত চুল রাখবো, ঠিক আছে ভালোভাবে গোটা মাথা থেকে চুল কাটেন আপনি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার দোয়া দিয়েছেন মাথা মুন্ডনকারীদেরকে, আর চতুর্থবারে দোয়া দিয়েছেন মাথার চুল ছোটকারীদেরকে। সুতরাং মাথা মুন্ডন করে হচ্ছে উত্তম। নবী সাল্লাম যে হজ করেছেন তার বড় চুল ছিল, তার সত্ত্বেও তিনি কি করেছিলেন, মাথা মুন্ডন করেছেন। আল্লাহুম্মারহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মারহামিল মুহাল্লিকিন। আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ মাথা মুন্ডনকারীদের কথা আগে উল্লেখ করেছেন, মুহাল্লিকিন আর রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন, মুহাল্লিকিনের কথা উল্লেখ করেছেন আর মুকাসসিরিনের কথা চুল খাটোকারীদের কথা উল্লেখ করেছেন, কিন্তু প্রথম উল্লেখ করেছেন মাথা মুন্ডনকারীদের কথা। ছয়টি কি হলো ওয়াজিব হলো, এগুলো হচ্ছে সবার জন্য। মহিলাদের ক্ষেত্রে মাথা মুন্ডন নেই, মাথা মুন্ডন জায়েজ নয়। মাথার চুল ছোট করবে, কতটা বেশি নয়, এক আঙ্গুল নয়, আঙ্গুলের একটা পোর, যে একটা জোড় জোড় আছে, এই যে এই পোর এতটুকু অল্প করে ধরবে আর ধরে একটু করে কাটবে, আর এটা নিজেই কাটবে অথবা নিজ স্বামী অথবা মাহরাম ব্যক্তি অন্য কোনো পুরুষকে দিয়ে নয়, অন্য কোনো পুরুষকে দিয়ে চুল কাটানো জায়েজ নাই, নিজে কাটতে পারে। আরেকটি মশলা এখানে মনে রাখেন, নিজে হালাল হওয়ার জন্য নিজের চুল নিজেই কাটা যেতে পারে। সবাই এহরামের অবস্থায় হজের অবস্থায় আছেন, হালাল হওয়ার জন্য তাদের মধ্যে একজন যে কারো কাটতে পারে, কারণ এই সংশয়ে অনেকে ভুগি। ভালো আলেমদের কথা, এরকম আলেমরা অনেক সময় প্রশ্ন করে যে আমরা সবাই আছি এহরামের অবস্থায় কি করে চুল কাটবো, তাহলে ভাড়া করে একটা নিয়ে আসতে হয়, এমন লোককে নিয়ে আসতে হয় যে ব্যক্তি হজের নেই, ঠিক না? এরকম মশলা কি আছে শরীয়তে? আপনি চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামরা হজে এসে এমন কোন হতভাগা আছে যে যিনি হজ করেননি, হজ করেননি বিনা হজে ছিলেন, তাহলে নবী সাল্লামের চুল কি করে কাটলেন? হজে থাকা ব্যক্তি নিশ্চয় নবী সাল্লামের চুল কেটেছেন বা অন্য অন্য সাহাবায়ে কেরামদের চুল কেটেছেন একে অপরের। জি, আর এইরকম মশলা আসলে শরীয়তে নেই যে হজের অবস্থায় আপনি চুল কাটতে পারবেন না, হজের অবস্থায় নিজের নখ কাটতে পারবেন না, নিজের চুল কাটতে পারবেন না। আপনার বাচ্চা যদি থাকে, বাচ্চার সাথে নিয়ে গেছেন, সে হজেও নেই উমরাতেও নেই, তার নিয়ত করেননি, পারবেন না নাকি? এই সংশয় আশা করি আমাদের দূর হওয়া উচিত। আর দুইটি ওয়াজিব আছে, যে দুইটি ওয়াজিব প্রত্যেকের ক্ষেত্রে নয়, কি তা? সাত নম্বরের ওয়াজিব হচ্ছে কোরবানি করা। কোরবানি কার জন্য? কোরবানি যে তামাত্ত হজ করবে অথবা কেরান হজ করবে তার জন্য। যদি হজে ইফরাদ করে বা মুফরাদ করে, মানে শুধু হজের নিয়ত করে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব নেই। কেরান দুটো নিয়ত একসাথে করেছে অথবা তামাত্ত উমরা করেছে হজের মৌসুমে, হজের মাসে, তারপরে হজের নিয়ত করলো, এই দুই ক্ষেত্রে আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআনে কারিমে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি, যেই ব্যক্তি হজে তামাত্ত করবে অথবা কেরান করবে, মানে হজের মৌসুমে ভোগ করবে হজের সাথে সাথে উমরা, এখানে তামাত্ত মানে শুধু হজের তামাত্ত নয়, উমরা ভোগ করা, যে আপনি এক সফরে দুই কাজ করে ফেললেন, হজও করলেন আর উমরাও করে ফেললেন, এক গুলিতে দুই শিকার করে ফেললেন। ফামাস্তাই সারা মিনাল হাদি, তাহলে যথাসাধ্য হাদি অর্থাৎ কোরবানি দিতে হবে। এই তাহলে বোঝা গেল যে যারা হজ করেছেন কিন্তু হজে ইফরাদ মুফরাদ করেছেন তাদের জন্য কোরবানি নাই, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আরেকটি ছাড়িয়ে রয়েছে যারা অভাবী গরিব মানুষ, টাকা পয়সা কোনো রকম জুটিয়েছেন মক্কা পৌঁছান, হজের তো খরচ জুটিয়েছেন কিন্তু কুরবানির পয়সা নেই, তাহলে আল্লাহ বলছেন ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি কুরবানি না করতে পারে তাহলে ফাসিয়াম সালাসাতি আইয়ামিন ফিল হজ, হজে থাকতে ওখানে তিনটি রোজা করে চলে আসবেন, সিয়াম পালন করে চলে আসবেন, ও সাবআতিন ইজা রাজা, তোমার সাতটি রোজা বাড়ি এসে করবে। তিনটি রোজা রাখবেন কোন দিনে? যদি সাত তারিখে পৌঁছে যায় সাত আট তারিখ রেখে নেন, নয় তারিখ আরফার দিনে রোজা রাখিয়েন না, এটি ভালো, কারণ আরফার দিনে বড় ইবাদত রয়েছে, জিকির আজকার দোয়াতে মশগুল থাকবেন, হয়তো সেই সময় ক্লান্ত হয়ে গেলে ভিড় ভাড়ে অসুবিধা আছে। দশ তারিখে ঈদের দিনে রোজা রাখা হারাম, জায়েজই নয়, সুতরাং দশ তারিখে রাখবেন না, তাহলে যদি আর বাকি থাকে তাহলে এগারো বারোতে রেখে নেন, সাত তারিখে রাখতে পারলেন, আট তারিখে একটি রাখেন আর এগারো বারো দুই দিনে রাখেন, হজের সময়ই রাখতে, ওখানে আপনাকে মক্কা দিয়ে রেখে আসতে হবে রোজায় তিনটি, আর দেশে ফিরে অথবা এখানে ফিরে যেখানে থাকছেন সেখানে ফিরে সাতটি রোজা রাখবেন। তিলকা আশারাতুন কামেলা, আল্লাহ বলছেন এই পুরো দশটি রোজা যে রেখে নেবে কোরবানির কাজ তার হয়ে যাবে অভাবীদের। জালিকা আল্লাহ আল্লাহ ইকুন আহলু হাদিল মসজিদুল হারাম, আল্লাহ ফাকর বলবেন। আরও আরেকটি মাসালার কথা বলছেন, আরেকটি ওয়াজিব রয়েছে, তা হচ্ছে বিদায় তওয়াফ। এই বিদায় তওয়াফও কার জন্য?
যারা মক্কার বাইরের লোক কাবা থেকে বিদায় নিচ্ছেন বাইতুল্লাহ থেকে বিদায় নিচ্ছেন মক্কাতুল মুকাররমা থেকে বিদায় নিচ্ছেন যাচ্ছি আল্লাহ যাচ্ছি তোমার ঘর থেকে আল্লাহ আবার তুমি তৌফিক দিও বারবার যাতে করে আসতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ শেষ হলো বিদায় হজ তখন বললেন লা ইয়ানফারান্না আহাদুকুম মিন হাযাল বাইত হাত্তা ইয়াকুনা আখির আহাদিহিম বিহাযাল বাইত তোমাদের কেউ যাতে করে নিজ এলাকা নিজ দেশের জন্য সফর না করে যতক্ষণ পর্যন্ত তার শেষ সাক্ষাৎ বাইতুল্লাহর সাথে না হবে অর্থাৎ শেষে বাইতুল্লাহর তওয়াফ করেন সাত চক্কর লাগাবেন বিদায় তওয়াফুল বেদা বিদায় তওয়াফের নিয়তে তারপরে দুই রাকাত নামাজ পড়বেন এটা একবারে সফর শুরু হতে যাচ্ছে তার একটু আগে এমন না যে আপনি সকালেই বিদায় তওয়াফ করে বসে আছেন আর সারাদিন কেনাকাটা বাজার করছেন সন্ধ্যায় বের হবেন না এত আগে না সফর আপনার শুরু হতে যাচ্ছে তার দুই এক ঘন্টা আগে তারপরে আপনি দুনিয়ার কোনো কাজকর্ম না করে দেখা সাক্ষাৎ কারোর সাথে করতে হয় দেখা সাক্ষাৎ করে নেন তারপরে বিদায় তওয়াফ করেন তবে এক দুই ঘন্টা যদি আজকাল ভিড় ভাড়ের সময় অসুবিধা নেই বেশি যদি বিলম্ব হয়ে যায় সকালে বিদায় তওয়াফ করে নিয়েছেন মনে করছেন দুপুরে চলে যাব শুনতে পেলেন যে না গাড়ি কালকে যাবে কালকে সকালে যাবে তাহলে আবার বিদায় তওয়াফ করতে হবে আপনাকে শেষ রাত্রের দিকে এই ছিল আটটি ওয়াজিব তাহলে আটটি ওয়াজিবের কথা বললাম আর চারটি রুকনের কথা বললাম এছাড়া হজে যতগুলি আমল রয়েছে সবগুলি হচ্ছে সুন্নত হজে তাহলে তিন প্রকারের কাজ কর্ম কথা রয়েছে কথার ইবাদত রয়েছে আর কাজের ইবাদত রয়েছে হ্যাঁ রুকন ওয়াজিব এবং সুন্নত তাহলে যদি আপনাকে বলি লাব্বাইক বলা কি সুন্নত সুন্নত মানে কি ছেড়ে দিতে হবে আজকালকার অধিকাংশ হাজিরা উমরাকারীরা হজে যায় উমরা যায় লাব্বাইক পড়াইতে পারা যায় না লাব্বাইক পড়াতে পারা যায় না আর যদি পড়াতে পারেন তাহলে বিদাতি পড়া পড়বে মজার কথা এখানে পড়বে না পড়বে না আর যদি পড়ে তাহলে বিদাতি পড়া পড়বে কি বিদাতি পড়া সম্মিলিত একজন ইমাম হয়ে যাবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা আর পিছন থেকে বলছে ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা একসাথে এক সুরে বলা এটি হচ্ছে বিদাত সম্মিলিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবারা বলেননি নিজ নিজ তালবিয়া নিজে পড়তে হবে এই একসাথে বিদাতি পড়ার জন্য অধিকাংশ হাজি আর উমরাকারীদের লাব্বাইকই মুখস্থ নেই দীর্ঘ অভিজ্ঞতাই বলছি 18 বছর থেকে সৌদি আরবে বলছি যে অধিকাংশ হজ আর উমরাকারীদের এই তালবিয়া লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইয়া লাব্বাইক এই তালবিয়া মুখস্থ নেই মুখস্থ নেই দেখা দেখি পড়ে একটু শুনে শুনে খেয়াল করে পড়া যে আমাকে মুখস্থ করতে হবে কিন্তু যদি জানতো যেন আমাকে নিজেই পড়তে হবে এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সুতরাং অবশ্যই মুখস্থ করতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক নিজের ভাষায় পড়বেন এবং এত বেশি পড়বেন আর এত উচ্চ স্বরে পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পড়তেন এবং এত উচ্চ স্বরে পড়েছিলেন যে বিদায় হজের সময় তার আওয়াজ বসে গিয়েছিল তালবিয়া পড়তে পড়তে আওয়াজ বসে গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু বললেন আইয়ুল হজ আফজাল কোন হজ উত্তম জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন আল আজ্জু ওয়াস সাজ্জু যেই হজে সবচাইতে বেশি চিৎকার করে তালবিয়া পাঠ হবে লাব্বাইক পাঠ হবে সেই হজ উত্তম আর যেই হজে সবচাইতে বেশি রক্ত প্রবাহিত করা হবে মানে বেশি কুরবানি দেওয়া হবে সেই হজ হচ্ছে উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটি কুরবানি করেছিলেন একশো কি ওট কুরবানি করেছিলেন আর আজকে আমরা একটা খাসি বকরি কুরবানি 300-400 টাকা তাতেই যত সস্তা হয় যত সুবিধাই হয় এ আমাদের অবস্থা আর উট যদি হয় গরু হয় তাহলে ভাগ ছাড়া গোটা বুঝি নে ভাগ সাত ভাগে ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আজকালকার মন্ত্রী মিনিস্টার আর রাষ্ট্রপতির মতো পয়সাওয়ালা ছিলেন পেটে পাথর বেঁধে থাকতেন কয়েকদিন কোনো খাবার খেতেন না দুটো তিনটে খেজুর আর পানি খেয়ে মাসকে মাস কেটে যেত এক মাস দুই মাস তিন মাস নবী করিম সাল্লাল্লাহু বাড়িতে চুলা জ্বলত না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন জানেন না এসব ইতিহাস তারপরে তিনি 100 উট কুরবানি করছেন আমাদের মতে কথা চিন্তা করেছেন যে ছেলে মেয়েরা কি খাবে তাদের জন্য কিছু রেখে যেতে হবে আমি না হয় চলে গেলাম তাদের 100 উট রেখে গেলাম অনেক দাম 100 উটের আজকে মূল্য লাগান এক একটা উটের যদি 5000 রিয়ালও লাগান তারও বেশি হবে কিন্তু 5000 করে লাগালে কত হয় 100 উট 5000 করে
পাঁচ লাখ রিয়াল, সুবহান আল্লাহ, পাঁচ লক্ষ রিয়াল একজনের কাছে মানে বড় পয়সা হলো মানুষ, পাঁচ লক্ষ রিয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম হজ তিনি করেছেন, প্রমাণ হলো না? এতে কোন সন্দেহ, সবচেয়ে উত্তম হজ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। তালবিয়া পাঠ করতে করতে আওয়াজ বসিয়ে দিয়েছেন আর 100 উট তিনি কুরবানি করেছেন, প্রায় 63-64টি জবাই করলেন। করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন যে বাকিটা তুমি করো, বাকি 36টার মতো আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে জবাই করলেন। আমাদের 2-4-5টি যদি জবাই করতে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। চিন্তা করতে পারেন যে 64টি উট জবাই করতে পারবেন আপনি? এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছিল তাঁর আমল। এইরকম কোরবানি ত্যাগ ইবাদতের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর জন্য কোরবানি করার ট্রেনিং, প্রশিক্ষণ, যে এতগুলি কোরবানি জবাই আল্লাহ সন্তুষ্টির জন্য করলেন, যা গরিব মিসকিনরা খাবে, আত্মীয় স্বজন খাবে, তার মাধ্যমে আপনার অন্যান্য জিনিসও কোরবানি করতে পারবেন, আপনি সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবেন। এইরকম ইমান তৈরি করা আসলে শুধু রক্ত বইয়ে দেওয়া নয়। তাই আল্লাহ কোরআন ইরশাদ করেছেন সূরা হজ, লাইয়ানাল্লাহ লহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি ইয়ানা লহু আর তাকুয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের কোরবানির গোস্তও পৌঁছে না আর কোরবানির রক্তও পৌঁছে না। যেমন দেবী দেবতার সামনে রক্ত পেশ করে পৌত্তলিকরা, হ্যাঁ রক্ত মাখায় মুশরিকরা, কোরাইশ মুশরিকরা, আরবের মুশরিকরা রক্ত মাখায় তো ওই দেবী দেবতাকে, প্রতিমা পুতুলকে। আল্লাহ বলছেন এসব পৌঁছে না আল্লাহর কাছে। ওয়ালা কি ইয়ানা লহু তাকুয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে কি আল্লাহর কাছে যায়? তোমাদের তাকওয়া পরেজগারি, গুনাহমুক্ত কিনা তুমি, পাপ মুক্ত হতে পেরেছো কিনা, অন্যায় মুক্ত হতে পেরেছো কিনা, সৎ আল্লাহ ভীরু হতে পেরেছো কিনা, তোমাদের আল্লাহ ভীরুতা আল্লাহর কাছে পৌঁছে, যে আল্লাহকে কতটুকু ভয় করো, আল্লাহর জন্য কতটুকু কোরবানি করার মতো তোমার মন মেজাজ তৈরি হয়েছে, যে আল্লাহ যদি সুযোগ দেন আমার সব কিছু আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারবো, কোরবানি করে দিতে পারবো, এইরকম মন মেজাজ তৈরি হচ্ছে কিনা, এইরকম ইমান আমল তৈরি হচ্ছে কিনা, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরীক্ষার উদ্দেশ্য। তারপর আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে হজের প্রকরণ বর্ণনা করবো, হজ কত প্রকার, সময় শেষ হতে যাচ্ছে, হজ সংক্ষেপে হজের প্রকার বলে দিই। হজ হচ্ছে তিন প্রকার, হজে তামাত্তু, হজে ইফরাদ বা মুফরাদ, আর হজে কিরান। জি, হজে তামাত্তু হচ্ছে সবচেয়ে উত্তম, কারণ এতে মুসলিম ভাই বোনের জন্য আসানিও রয়েছে, সহজও রয়েছে এই হজ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের আকাঙ্ক্ষাও করেছেন। কার্জন উত্তম, যেই ব্যক্তি সাথে করে হাদি কোরবানির পশু না নিয়ে যায়। আগের যুগে অনেক হাজি সাহেবরা কোরবানি সাথে করে নিয়ে যেত, আজকাল যারা বুদ্ধু, যারা উঁট পোষে, যারা খাসি পোষে এখানে, তাদের জন্য সুবিধা, কেনাকাটা করবো, ওখানে কিনবে কেন, ঘরের পোষার জিনিস রয়েছে, তো গাড়িতে করে যদি উঠিয়ে নিয়ে যায় তাহলে তার ক্ষেত্রে যেহেতু সাথে করে কোরবানির পশু নিয়ে যাচ্ছে, সেই জন্য যতক্ষণ কোরবানির পশু জবাই না হবে ততক্ষণ হালাল হতে পারবে না, সেই জন্য তাদের জন্য কেরানি জরুরি, কেরান ছাড়া সে তামাত্ত করতে পারবে না, এই জন্য তার ক্ষেত্রে বলবো যে কেরান উত্তম। কিন্তু যেহেতু আজকালকার অধিকাংশ বা প্রায় হাজিরা কোরবানি সাথে করে নিয়ে যান না, কোরবানির আপনি ওই রিসিপ্ট নিয়ে নিলেন কি ব্যাংকে পয়সা জমা করলেন, এর মানে কোরবানি সাথে নিয়ে যাওয়া নয়, কোরবানি আপনার ওখানে আছে, জবাই হবে যেখানে আছে মেনে। তাহলে আপনার জন্য যাদের কাছে হাদি কোরবানির পশু নেই তাদের জন্য হজ্জের তামাত্তই হচ্ছে উত্তম। তাতে আপনার জন্য সুবিধা রয়েছে, কি সুবিধা রয়েছে, যে আপনি গেলেন, যাওয়ার পরে উমরার কাজগুলি করে হালাল হয়ে যেতে পারলেন, সেলাই করা কাপড় পরতে পারছেন, আপনি গোসল করে নিলেন, আপনি যে যে নিষিদ্ধ কাজগুলি ছিল হয়তো নখ বড় আছে বা কিছু ইত্যাদি ইত্যাদি মোজ বড় হতে যাচ্ছে সেগুলি আপনি করে নিতে পারবেন, আর ফ্রি হয়ে ঘুরতে ফিরতে পারছেন আপনি, এহরামের অবস্থায় আপনি একবারে বাঁধা নন, তাহলে এটি সুবিধা আপনার জন্য। আর আল্লাহ যখন যেখানে ছাড় দিয়েছেন, যেটা ছাড় দিয়েছেন আর সেটা যদি সুবিধায় হয়, আপনার সুবিধাজনক হয় সেটি উত্তম। যেমন কসরের নামাজ পড়া উত্তম, ঠিক না, চার রাকাতের তুলনায় দুই রাকাত নামাজ কেউ যদি পড়ে ফরজ নামাজ সফরে, সেটি উত্তম কিনা, কি জন্য উত্তম, যে আল্লাহ ছাড় দিয়েছেন আর আপনার সুবিধাও আছে তাতে। এইরকমই হজে তামাত্তু হচ্ছে উত্তম, এই জন্য যে আল্লাহ এতে সহজ করেছে, মধ্যখানে হালাল হয়ে আপনি থাকতে পারছেন, আবার 8 তারিখে হজের এহরাম বাঁধেন। তাহলে মিকাত থেকে আপনি কিসের নিয়ত করবেন, ওমরা নিয়ত করবেন, বলে লাব্বাইক ওমরা বলে অন্তর নিয়ত করবেন, ওমরা শেষ করবেন, ওমরা যে কাজগুলি রয়েছে, ওমরার কাজ হচ্ছে এহরাম বেঁধে গিয়ে তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, তারপরে চুল ছোট করা, কারণ হজ যেহেতু করবেন সেজন্য পুরো মাথা থেকে চুল ছোট করেন, মাথা মুন্ডন করিয়েন না, বড় ইবাদত হচ্ছে হজ, হজের জন্য চুল রাখেন, কয়েকদিন পরেই তো মুন্ডন করতে হবে।
তারপরে 8 তারিখে যখন মিনা যাবেন তখন বা মিনায় আছেন আপনি মিনাতে আপনাকে রাখা হয়েছে সেখান থেকে আপনি যোহরের আগে আগে ইহরাম বেঁধে নেবেন গোসল সুল করে আর বলেন লাব্বাইক হাজ্জান এখন হজে প্রবেশ করলেন তাহলে উমরা আলাদা হলো আর হজ আলাদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সাথে কুরবানি নিয়ে গেছেন সেজন্য এই তামাত্তু উত্তম হজ করতে পারেননি তবে আকাঙ্ক্ষা করেছিলেন যে আগে যদি আমি জানতাম যে আল্লাহ হজে তামাত্তুর পারমিশন দেবেন কারণ জাহেলী যুগে হজে তামাত্তুকে ঘৃণা করা হতো আর হজে তামাত্তুকে খারাপ নজরে দেখা হতো যে এই আবার কি আচ্ছা হজে তামাত্তুতে মধ্যখানে যেহেতু হালাল হয়ে গেলেন স্ত্রী হালাল হয়ে গেল আপনার জন্য সাথে থাকলে সুযোগ সুবিধা থাকলে আপনার সেপারেট ঘর রয়েছে আপনার হোটেল রয়েছে পয়সা রয়েছে জাহিলি যুগের লোকেরা বলতো যে কেমন কথা হইল হজে এসেছি আর স্ত্রী স্পর্শ করবো না স্পর্শ করবো না খুব খারাপ কাজ এটি ইসলাম আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী যতক্ষণ না এসেছিল ততক্ষণ পর্যন্ত তিনিও ভাবছিলেন যে হজে তামাত্তু করাটা ভালো কাজ নাই সুতরাং তিনি হজে কেরানের নিয়তে গিয়েছিলেন আর তার সাথে আবার হাদিও নিয়ে নিয়েছিলেন পরে যখন মক্কার কাছাকাছি পৌঁছিলেন বা মক্কায় পৌঁছে গেলেন তখন ওহী আসলো যে তোমার উম্মতের সাহাবাই কেরামদের মধ্য থেকে যারা তামাত্তু করতে চায় তাদের কাছে হাদি নেই তারা তামাত্তু করে নিতে পারে অর্থাৎ উমরা করে হালাল হয়ে যেতে পারে তখন নবী করিম আকাঙ্ক্ষা করেছেন লাউ ইস্তাকবাল তুমি না আমরি মাস্তাদ বার তো আমি যদি আগে জানতাম গাইবের কথা অদৃশ্যের কথা যা এখন জানলাম যে আল্লাহ তামাত্তুর অনুমতি দিয়েছেন তাহলে মাসুকতুল হাদি কুরবানির পশু সাথে নিয়ে আসতাম না ওয়ালাল জাল তো হা উমরা আর উমরার নিয়তে পরিবর্তন করে নিতাম হজে তামাত্তু করতাম আশা করেছেন তাহলে নবী উত্তমের আকাঙ্ক্ষা করেছেন কি না সেজন্য তামাত্তু করা উত্তম তারপরে হচ্ছে কেরান যেহেতু কেরানে হজ উমরা দুটোই রয়েছে সুতরাং দুই নম্বরে তা হচ্ছে উত্তম আর তিন নম্বরে হচ্ছে এফরাদ শুধু হজ করা যারা কোরবানি দিতে পারবেন অবশ্যই কোরবানি নাও দিতে পারলে রোজা রাখেন কিন্তু হজে এফরাদে যেন হজে এফরাদের চাইতে হজে কেরান করা উত্তম কারণ হজের সাথে সাথে আপনার উমরাও হয়ে যাচ্ছে হজে কেরানে মিকাত থেকে শুধু হজে কেরানে কি করবেন মিকাত থেকে এহরাম বাঁধবেন আপনি এবং এখানে একসাথে দুটোর এহরাম বাঁধবেন হজে হজের এহরাম এবং উমরার বলবেন লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান আল্লাহ হাজির হয়েছি উমরা এবং হজ উভয়ের উদ্দেশ্যে দুই উদ্দেশ্যে এবং একসাথে নিয়ত করেছেন আপনি দুটোর এই যে নিয়ত করে গেলেন মক্কা গিয়ে তওয়াফে কদুম করলেন যা হজে কেরানের ক্ষেত্রে সুন্নত হজে তামাত্তুর ক্ষেত্রে যেহেতু উমরার তওয়াফ ছিল সেজন্য সেটি ফরজ ছিল হজে কেরানের ক্ষেত্রে যেহেতু একসাথে দুটো নিয়ত রয়েছে এই প্রথম তওয়াফ হচ্ছে সুন্নত আর তারপরে সাফা মারওয়া সাইটা যদি করে রেখে দেন তো এই সাই যথেষ্ট হবে আগামীতে আর তওয়াফে এফাজা বা জিয়ারার পরে আর সাই করতে হবে না এখানে একটি সুবিধা আপনার জন্য রয়েছে এখনই ভিড়ভাড় হয়তো অনেকটাই কম আছে তুলনামূলক 10-11 তারিখের চাইতে সুতরাং এখানে যদি সাফা মারওয়া সাইটা করে রেখে দেন তাহলে আপনার জন্য ভালো রয়েছে যারা কেরান করবেন তাদের জন্য তারপরে আপনি হালাল হতে পারছেন না কারণ দুটোকে একসাথে মিলিয়ে নিয়েছেন 10 তারিখে আপনি হালাল হবেন চুল কেটে যেসব কাজকর্ম রয়েছে এ ছিল হজ্জে কেরান হজ্জে ইফরাদ হচ্ছে সংক্ষেপে মেকআপ থেকে এরাম বাঁধবেন বাইরে থেকে যাচ্ছেন আপনি বলবেন শুধু লাব্বাইক হাজ্জান আল্লাহ হাজির হয়েছি হজের উদ্দেশ্যে শুধু হজের উদ্দেশ্যে আপনি হাজির হয়েছেন এইভাবে হচ্ছে হজ তিন প্রকারের আল্লাহ সুবিধা করেছেন যেটি যার জন্য সুবিধা হয় বিশেষ করে সময় যদি কম থাকে অনেক সময় গাড়ি পৌঁছিতে দেরি হয়ে গেল 8 তারিখ হয়েই গেল 8 তারিখ হয়ে গেল 8 তারিখে হাজি সাহেবরা অবস্থান করছে মেনায় চলে গেছে সুন্নত শুরু হয়ে গেছে মেনায় সুতরাং সেই সময় যদি আপনি হজ উমরাকে আলাদা করে উমরা করেন তাহলে উমরার সাফা মারা সাই করতে দেরি হতে পারে বিলম্ব হতে পারে তা না করে আপনি দুটো নিয়তে একসাথে করে নেন হজ এবং উমরা একসাথে করে নেন হজে কেরান করে নেন কিন্তু যদি সময় থাকে 7 তারিখে 6 তারিখে পৌঁছে গেছেন তাহলে আপনার জন্য উচিত হবে তামাত্তু করা যেহেতু নবী সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তামাত্তুর আদেশ দিয়েছেন তবে জায়েজ তিনটি হজই রয়েছে এখান থেকে আজকের হজের আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ফরজ হজ আদায় করার যেন তৌফিক দান করেন যেসব ভাইয়েরা এখনও হজ করতে পারেননি ফরজ তাদের আল্লাহ ফরজ আদায় করার তৌফিক দান করেন যেসব ভাইয়েরা হজ করেছেন তাদেরকে আরও বেশি নফল হজ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দুনিয়াতেও বরকত দান করেন রুজিতে বরকত দান করেন আল্লাহ আমাদের স্বাস্থ্যে যেন বরকত দান করেন আল্লাহ আমাদের ছেলে মেয়ে ধন দৌলতে আল্লাহ বরকত দান করেন আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের আল্লাহ জান্নাতবাসী করেন গুনাহ খাতা মাফ করে দেন যারা অসুস্থ রয়েছেন তাদের আরোগ্যতা দান করেন আল্লাহ যারা গোমরাহ হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন যারা শিরক বিদাতে লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ হক কথা সত্যকে বোঝার যেন তৌফিক দান করেন আল্লাহ তাদেরকে তওবা করার যেন তৌফিক দান করেন যারা পাপের জীবনে রয়েছে আল্লাহ তাদেরকে পাপ মুক্ত জীবন যাপনের জন্য আল্লাহ তৌফিক দান করেন তওবা করার জন্য আল্লাহ তৌফিক দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন
قال رسول الله صلى الله عليه وسلم: لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.